رب العالمين এই দুনিয়াতে আমাদেরকে তার গোলামির জন্য পাঠিয়েছেন কিন্তু শয়তান আমাদেরকে আল্লাহর গোলামি থেকে বাধা দেওয়ার জন্য সব সময় কাজ করছে এখন থেকে নয় যখন আমরা দুনিয়াতে ছিলাম না তখনও শয়তান ছিল বাবা আদম আলাইহিস সালামকে যখন শয়তান সাজদা দিল না আল্লাহ তখন তাকে জান্নাত থেকে বের করে দিলেন শয়তান যখন ইবলিস যখন জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেল তখন সে আল্লাহ তাআলাকে বলেছিল আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন ইবলিস বলেছিল আমাকে ডে অফ জাজমেন্ট বিচার দিবস পর্যন্ত পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে অবকাশ দেন আল্লাহ তাআলা ইবলিসকে বলেছিলেন ইন্নাকা মিনাল মুনজারিন আল্লাহ বলেছিলেন ইবলিস তোর চাওয়া অনুযায়ী আমি তোকে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম কিয়ামত পর্যন্ত হায়াত পাওয়ার পরে ইবলিস রব্বুল আলামিনের সাথে চ্যালেঞ্জ করে ফেলল আল্লাহ তাআলার সাথে সে চ্যালেঞ্জ করলো সে বলল গো আল্লাহ যে আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো ওই আদম এবং তার বংশধরদেরকে তোমার পথে চলতে বাধা দেওয়া এটাই হবে আমার প্রধান এবং প্রথম কাজ সে তখন বলেছিল সূরা আরাফের মধ্যে আল্লাহ বলেছেন ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম শয়তান বলেছিল যে আদমের কারণে আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো ওই আদম এবং তার সন্তানদেরকে সুজা পথে চলতে আমি সব সময় বাধা হয়ে দাঁড়াবো তোমার বান্দাগুলোকে আমি কিভাবে ধোঁকা দিব শয়তান তখন চ্যালেঞ্জ করে বলেছিল ثُمَّ لَآتِيَنَّهُمْ مِنْ بَيْنِ أَيْدِيهِمْ وَمِنْ خَلْفِهِمْ وَعَنْ أَيْمَانِهِمْ وَعَنْ شَمَائِلِهِمْ وَلَا تَجِدُ أَكْثَرَهُمْ شَاكِرِينَ إبليس بولي چلو جي آدمير کرونے آما کے جنت تکے بیر کوری دیئے چو ওই আদমের ছেলে মেয়েদেরকে আদমের বংশধরদেরকে আমি সামন দিক থেকে পেছন দিক থেকে ডান দিক থেকে বাম দিক থেকে চতুর দিক থেকে আমি তাদের জন্য প্রতারণার জাল বিস্তার করব চতুর দিক থেকে ধোঁকা দিয়ে দিয়ে আমি সব কয়টাকে জাহান্নামি বানাবো তাহলে আমরা আল্লাহর গোলামের জন্য দুনিয়াতে এসেছি আমরা যদি দুনিয়াতে আল্লাহর গোলামি করি তবেই রয়েছে আমাদের সফলতা আর যদি শয়তান এই দুনিয়াতে আমাদেরকে সুপথ থেকে বিপথে নেওয়ার জন্য শয়তান যে কর্মসূচি অনুযায়ী কাজ করে শয়তানের কর্মসূচি আমরা যদি গ্রহণ করে ফেলি তাহলে আমরা সফল না হয়ে বিফল হয়ে যাব এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 91 নম্বর সূরা সূরাতুশ শামসে 9 এবং 10 নম্বর আয়াতে বলছেন قد أفلح من زكاها وقد خاب من دساها কথাটা কার অবশ্যই সে ব্যক্তি সফল হয়েছে যে নিজেকে শয়তানের ধোঁকা থেকে গুনাহ থেকে পবিত্র রেখেছে আর সে ব্যক্তি ব্যর্থ বিফল যে শয়তানের চক্রান্তের শিকার হয়ে গুনাহের সাগরে গা ভাসিয়ে দিল তাহলে বুঝা গেল পেছনে অনেকে দাঁড়িয়ে আছে আপনারা যারা বসেছেন ঠান্ডা তো একটু আটোসাট হয়ে লেগে লেগে বসেন পেছনের তারা জায়গা পেয়ে যাবেন কেউ দাঁড়ায়েন না একটু সামনে এগিয়ে আসেন ধীরে ধীরে সামনে এগিয়ে আসেন পেছনের তারা জায়গা পাবেন আসেন ডানে বামে মাঝখানে যারা বসা আস্তে 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 এগিয়ে আসেন পেছনের তারা জায়গা পাবেন জি শুনেন তাহলে আমার কথা খেয়াল করেন আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহর গোলামের জন্য আর আল্লাহর গোলামির পথে যে আমাদেরকে বাধা দিচ্ছে তার নাম শয়তান এই শয়তানের ধোকায় পড়ে গেলে শয়তানই তো ধোকা দিচ্ছে প্রতিদিন গুনাহ কম বেশি তো সবারই হয় এই শয়তানের ধোকা খাইয়েই তো নামাজে গেল না শয়তানের ধোকা খেয়েই তো সুদ খেলো
শয়তানের প্ররোচনায় পড়ে তো ঘুষ খেল, শয়তানের ধোকায় পড়েই তো অন্যায় করছে, গুনাহ করছে। এই শয়তান, যে শয়তান আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য বদ্ধপরিকর, এই শয়তানের ধোকা থেকে সবাই বেঁচে থাকার দরকার আছে না নাই? পাপ থেকে, গুনাহ থেকে নিজেদেরকে বাঁচাবার জন্য আমাদের সবার সচেতনতার দরকার আছে না নাই? দুনিয়াতে যদি আমরা পাপ শুরু করে দেই, কিয়ামতে জান্নাত পাবো? পাবো না। তাহলে শয়তানের ধোকা থেকে, গুনাহ থেকে, পাপ থেকে বাঁচার জন্য কি করা দরকার, সেই বিষয়ে আজকে কথা হবে ইনশাআল্লাহ। গুনাহ থেকে বাঁচার জন্য বেশি না, মাত্র 14টা কাজ যদি আমরা করতে পারি, দেখবেন কথাগুলো এত বাস্তবমুখী, এতটা জীবনের সাথে সংশ্লিষ্ট, এতটাই বাস্তবমুখী, আপনি নিজেই দেখবেন হ্যাঁ আসলেই তো এই কাজগুলো করলে আমি গুনাহ থেকে সেফ থাকতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আজ আমরা কথা বলবো গুনাহ থেকে, পাপ থেকে বাঁচার জন্য কয়টা কাজ করতে হবে। না, এত আসতে বললে হবে না, জোরে বলতে হবে কয়টা। গত বছরের মতো এবছরও যেন আলোচনার শেষে সব পয়েন্ট আপনারা বলতে পারেন, পারা যাবে তো ইনশাআল্লাহ। আসেন, নাম্বার ওয়ান শুরু করি আমরা, গুনাহ থেকে, পাপ থেকে বাঁচার জন্য এক নাম্বার যে কাজটি আমরা করব, তার আগে বলেন তো, গুনার চিন্তা, পাপের চিন্তা মাথায় যে এনে দেয় তার নাম কি? আরো জোরে, এই শয়তানকে মোকাবেলা করার ক্ষমতা দুনিয়াতে কারো আছে? মিডিয়াতে এখন যেই লোকটা সবচেয়ে আলোচিত আর সমালোচিত, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, বলেন তো সে কি শয়তানকে মোকাবেলা করতে পারবে? আমেরিকার প্রেসিডেন্ট পারবে? বরং শয়তান উল্টা তাদের শিরায় শিরায় ঢুকে যেতে পারবে, কারণ শয়তানকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন এই শয়তান আপনার শিরায় শিরায় বিচরণ করতেও সক্ষম। শয়তানকে মোকাবেলা করার জন্য পৃথিবীতে কোনো পারমাণবিক বোমাও আবিষ্কার হয়নি, কিচ্ছু দিয়ে আপনি শয়তানকে মোকাবেলা করতে পারবেন না। এক নাম্বার, শয়তানের ধোকা থেকে বাঁচার জন্য তাহলে আমরা কি করব? যিনি শয়তান থেকে হেফাজত করতে পারবেন একজনই আছেন, তিনি কে? আল্লাহ ছাড়া শয়তান থেকে কেউ হেফাজত করতে পারবে? এজন্য শয়তানের ধোকায় গুনাহ থেকে বাঁচার এক নাম্বার আমল হলো, শয়তানের ধোকায় গুনাহ, শয়তানের ধোকায় গুনার চিন্তা মাথায় আসলে, গুনার চিন্তা আসতে পারে, সুদের চিন্তা আসবে, কেউ ঘুষের টাকা নিয়ে আসছে, শয়তান বলবে খা ঘুষ খা, দেখোস না কি করকরা নোট, শয়তান ধোকা দিবে ফজরের সময় ঠান্ডা পড়ছে না, মাঝে যাইস না, ঘুমা। শয়তানের ধোকা থেকে বাঁচার জন্য এক নাম্বার যে আমল করবেন, আশ্রয় চাইবেন কার কাছে? আরো জোরে বলেন, রব্বুল আলামিন। কোরআনুল কারীমের 7 নাম্বার সূরা সূরাতুল আরাফের 200 নাম্বার আয়াতে বললেন, রব্বুল আলামিন বলছেন, আর যখন শয়তানের কোন ধোকা, শয়তানের কোন প্ররোচনা তোমাকে প্ররোচিত করবে, সঙ্গে সঙ্গে একজনের কাছে আশ্রয় চাইবা, জবান খুলে আওয়াজ করে বলেন তো তিনি কে? এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, হুজুর শয়তানের ধোকা থেকে আমরা কেমনে আল্লাহর কাছে পানা চাইব? ছোট্ট একটা ঘটনা বলে সেটা আপনাদেরকে বুঝিয়ে দিই, কষ্ট হচ্ছে, কিভাবে শয়তানের ধোকা থেকে, শয়তানের পাতানো ফাঁদ থেকে কিভাবে আমরা বাঁচতে পারি। বুখারি এবং মুসলিম শরীফের ভেতরে একটা ছোট্ট ঘটনা এভাবে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুই ব্যক্তি ঝগড়া লাগলো, ঝগড়া লাগার পরে একজন আর একজনকে অশ্লাব্য ভাষায়, অশ্লীল ভাষায় গালিগালাজ আরম্ভ করে দিল। এই দুইজনের মধ্যে একজনের আবার বেশি রাগ উঠে গেল, রাগের কারণে সে একেবারে অগ্নিশর্মা লাল হয়ে গেল। যখন সে রাগান্বিত হয়ে গেল, আরো বেশি অকথ্য ভাষায় গালিগালাজ আরম্ভ করলো। নবীজি যখন এই চিত্র দেখলেন, এই চিত্র দেখা মাত্র নবীজি বললেন,
إني لأعلم كلمة لو قالها لذهب عنه ما يجد نبي جي بولن أمي أمون اكتي سنتنس جاني أمون اكتي باكو جاني أمون اكتي دعا جاني যে লোকটা গালাগালি করছে সে যদি এই দোয়াটা পড়ে নেয় যে শয়তানের ধোকায় সে গালাগালি করে গুনাহ কামাচ্ছে এই দোয়াটা পড়ে নিলে সঙ্গে সঙ্গে তার রাগ এবং তার রাগ যিনি দূর করে দিবেন এবং শয়তান থেকে তাকে যিনি বাঁচিয়ে দিবেন সবাই বলেন তিনি কে নবীজি তখন বললেন তুমি পড়ে নাও এটা আপনারাও সবাই পারেন পড়েন আমার সঙ্গে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমি বিতাড়িত আমার দুধ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চাচ্ছি আপনারা বলবেন হুজুর এটা সিম্পল ব্যাপার এই ওয়াজ আমরাও জানি হ্যাঁ জানেন কিন্তু জীবনে এটা উপলব্ধি করেন নাই দেখবেন রাতের বেলা উল্টা পাল্টা ঘুমালে মানুষকে অনেক সময় বুবাজিনে ধরে মাবুনদেরকেও ধরে বুবাজিনে ধরার পরে দেখবেন বুবাজিন আছে না আছে তো উল্টা পাল্টা শুইলে নবীজি বলেছেন ডান কাতে ঘুমাও ঘুমানোর আগে যে আমল আছে আমলগুলো করে এটা না করে চিত হয়ে ঘুমায় নাপাক অবস্থায় ঘুমায় আপনাদের এখানে কেউ কাউকে কি কখনো বুবাজিন ধরছে জানে তাহলে বুবাজিন যখন ধরবে সাথে সাথে পড়বে না আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সঙ্গে সঙ্গে শয়তান পালাতে বাধ্য হবে এই দোয়াটার পাওয়ার এত বেশি আজ আপনাদেরকে বলে দেই একজন আপনার বিরুদ্ধে খুব লেগেছে যা তা বলছে প্লিজ মনে মনে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মাথা ঠান্ডা করে দিবেন কি আল্লাহ কোন দিক দিয়ে যাচ্ছে নাচ গান আর আওয়াজ সাথে সাথে পড়বেন কারণ এই নাচ গান বাজনা এগুলো সব শয়তানি কাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম রাগ উঠেছে রাগ করে সিদ্ধান্ত নিয়েন না ওইদিন একজন কই হুজুর খুব রাগ উঠছে এখন রাগের মাথায় বউকে তালাক দিয়ে দিচ্ছি তালাক কি হবে আমি বললাম আরে ভাই মানুষ তো রাগ করেই বউ তালাক দেয় খুশি হইয়া কোনোদিন তালাক দেয় না কথা ঠিক না রাগের মাথায় কখনো সিদ্ধান্ত নেবেন না রাগের মাথায় যে সিদ্ধান্ত নেওয়া হয় ওই সিদ্ধান্ত বেশিরভাগ সময় ভুল হয় যেন যখন রাগ উঠবে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেবেন না চুপ হয়ে যাবেন চুপ থাকবেন দাঁড়ানো থাকলে বসে যাবেন বসা থাকলে শুয়ে যাবেন আর মনে মনে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যুবক ভাইয়েরা শোনো ঠিক আছে যুবক ভাইয়েরা শোনো এই যে ফোন এটা তো এখন চরিত্র বিধ্বংসী সবচেয়ে বড় উপাদান রাতের বেলা ফোন হাতে নিয়েছো মনটা চাইবে ইস নতুন একটা সিনেমা এসেছে শুনেছি এই সিনেমাটা একটু দেখি শুনছি ওই গানটা নাকি খুব হিট হয়েছে একটু দেখি এটা ভালো চিন্তা না শয়তানি চিন্তা যখনই এই সব শয়তানি চিন্তা মাথায় চলে আসবে মহিলা প্যান্ডেলে যে সকল বোনেরা স্কুল কলেজ পড়ুয়া আছেন তাদেরকে বলছি শয়তান বলবে স্কুল কলেজে পড়ো দেখো না তোমার বান্ধবীরা টিকটক বানায় তুমিও টিকটক বানাও এই টিকটকের ভাইরাস এখন সমাজে আছে না নাই আমার বোনদেরকে বলবো এই সকল চিন্তা মাথায় আসলে বুঝবেন এটা কোনো ভালো চিন্তা না এটা হলো শয়তানি চিন্তা যখনই মাথার মধ্যে গুনাহ কিংবা পাপের যে কোনো চিন্তা চলে আসবে এক নম্বরের আমল দিয়ে গেলাম সবাই তখন পড়ে নেবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম খুব পাওয়ারফুল আমল বলে গেলাম তো এটা করে দেখবেন যে কোনো অন্যায় একজন এসেছে এসে বলতেছে ভাই আপনি তার জায়গা দখল করে ফেলেন শয়তানি চিন্তা বলবেন না না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির আল্লাহর কাছে আশ্রয় চাই শয়তানি চিন্তা থেকে আউযু বিল্লাহর পাওয়ার এত বেশি কোন বান্দা যখন আউযু বিল্লাহ অর্থাৎ ইস্তিআযা পড়ে শয়তান তখন দৌড়ে দৌড়ে পালাতে থাকে আল্লাহু আকবার আপনি পারমাণবিক বোমা দিয়া বন্দুক দিয়া গুলি করেও শয়তান খেদাইতে পারবেন না ভাগাইতে পারবেন না আউযু বিল্লাহর পাওয়ার এত বেশি বললেই শয়তানের দৌড় সুবহানাল্লাহ পড়ে তাহলে এক নাম্বার আমলের কথা মনে থাকবে কষ্ট হচ্ছে আপনাদের আসলে এটা তো প্রাইমারি কথা দুই নাম্বার থেকে মজা পাবেন গুনাহ থেকে পাপ থেকে বাঁচার জন্য দুই নাম্বার যে কাজ করতে হবে গুনার চিন্তা পাপের চিন্তা মাথায় আসলেই একজনের কথা স্মরণ করে ফেলতে হবে তিনি কি আল্লাহর কথা স্মরণ করে ফেলতে হবে
মনে করতে হবে আমি যা করছি আমার রব সব দেখছেন আমি যদি ঘরের ভেতরে দরজা বন্ধ করে কোনো কাজ করি দুনিয়ার কোনো মানুষ দেখবেন না কিন্তু এমন একজন আছেন যিনি আমার সব দেখবেন আওয়াজ করে বলেন তিনি কি আল্লাহ ছোট্ট একটা ঘটনা আমার মনে পড়ে গেল ঘটনাটা বলবো দেখেন আল্লাহর ভয় থেকে আল্লাহর ভয় থাকলে অন্ধকার ঘরেও কেমনে পাপ থেকে গুনাহ থেকে নিজেকে সেফ রাখা যায় আমরা সবাই তো ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম জানি ওমর রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা কেমন শুনেন নবীজি বলেছেন বিশাল ওই আসমানের তারকারাজি গুনে গুনে যেমন শেষ করা যাবে না ঠিক তেমনি আমার প্রিয় ওমর মুসলমান হওয়ার পরে কত যে নেক আমল করেছে ওমরের নেকি কেউ কোনোদিন গুনে গুনে শেষ করতে পারবে না সেই ওমর রাদিয়াল্লাহু আনহু যিনি দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়ে বিদায় হয়েছেন এমন ব্যক্তি তিনি ছিলেন অর্ধ দুনিয়াকে তিনি শাসন করেছেন রাতের বেলা তিনি ঘুমাতেন না সারাদিন তিনি জনগণের জন্য কাজ করতেন রাতের বেলা না ঘুমিয়ে জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য তিনি বেরিয়ে পড়তেন একদিন তিনি মদিনার পথ ধরে হাঁটছেন হঠাৎ করে লক্ষ্য করলেন একটা বাড়িতে আলো জ্বলতেছে মনে মনে ভাবলেন এত রাতে এই বাড়ির মধ্যে আলো জ্বলে কেন মনে হয় ঘরের কেউ কোনো সমস্যায় পড়েছে কিংবা অসুস্থ হয়ে গিয়েছে এটা চিন্তা করে তিনি ওই ঘরের দেয়ালের কাছে গিয়ে কান পাতলেন স্বাভাবিক অবস্থায় আড়ি পাতা কান পাতা কারো জন্য জায়েজ নয় কিন্তু দায়িত্বশীল ব্যক্তির জন্য প্রয়োজনের খাতিরে সেটা জায়েজ আছে ওমর রাদিয়াল্লাহু আনহু দেয়ালে কান পেতে শুনলেন এক মহিলা তার মেয়েকে ডেকে বলছে মা গো ঘুম থেকে উঠ আমি দুধ দোহন করে এনেছি দুধ দোহন করে দুধ তো বড় কম পেয়েছি এই কম দুধ বিক্রি করলে আমরা বেশি টাকা পাবো না চলো আমরা মা মেয়ে দুজনে মিলে এই দুধের মধ্যে পানি মিশাই তাহলে দুধের পরিমাণ বাড়বে বেশি বিক্রি হবে লাভও বেশি হবে এই কথা শুনে মেয়ে বলল ও আমার মা আপনি কি জানেন না আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি রাষ্ট্রীয় ফরমান জারি করেছেন তিনি বলেছেন খাদ্যের মধ্যে কোনো ভেজাল মেশানো যাবে না খাদ্যের মধ্যে ভেজাল দেওয়া ইসলাম জায়েজ করেছে না হারাম করেছে কিন্তু অনেকে আছে খাদ্যের মধ্যে ভেজাল দেয় আর এখন তো আমরাও ভেজাল খাইতে খাইতে মানুষ হয়ে গিয়েছি ভেজাল নবীজি বলেছেন যে ব্যক্তি খাদ্যে ভেজাল দেয় সে আমার উম্মত হতে পারে মেয়ে মাকে বলল মা গো খাদ্যের মধ্যে ভেজাল দেওয়া তো রাষ্ট্রীয় আদেশ দিয়ে নিষেধ করা হয়েছে মা তখন বলল বোকা মেয়ে আমার এই আইন পাশ করে অমর্ত রাতের বেলা তার বাড়িতে ঘুমায় আমাদের মামের গোপনকার বাগলের ভেতরে এটা তো অমর দেখছেন না বগুড়ার মানুষ বলেন তো ওমর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে না দেয়ালের পাশে আরো জোরে বলে মেয়ে তখন বলল এই যে বলছিলাম আল্লাহর ভয় থাকলে জোর করেও আপনি তাকে দিয়ে খারাপ কাজ করাতে পারবেন না মেয়ে তখন বলেছিল ও মা আমাদের প্রেসিডেন্ট তিনি আইন পাশ করে তিনি হয়তো বাড়িতে ঘুমান কিন্তু আমাদের প্রেসিডেন্টের মালিক আমার মালিক তোমার মালিক বিশ্বজাহানের মালিক যিনি তিনি তো ঘুমান না বদ্ধ দরজার ভেতরে মামের এই কাজ কারবার দুনিয়ার কেউ না দেখলেও একজন দেখেন তিনি কি এজন্য বলছিলাম আল্লাহর ভয় যদি অন্তরে থাকে কেউ কাউকে জোর করে খারাপ কাজ করাতে পারবে না এই যে ধরুন আমাদের দেশের কথাও যদি চিন্তা করি সামনে দুর্ভিক্ষ আসতেছে প্রধানমন্ত্রী বলেছেন খবরদার দেশের সম্পদ কেউ নষ্ট করবেন না তিনি তিনি এই কথা বলেছেন এই নির্দেশ দিয়েছেন কিন্তু উনার এই নির্দেশ পাওয়ার পরে
আল্লাহর ভয় না থাকলে দেখা যাবে সরকারি কর্মকর্তারা রাষ্ট্রের সম্পদ নষ্ট করা শুরু করে দিবে কিছুদিন আগে আপনারা দেখেছেন টিবিসি নিউজ চ্যানেল 24 দেখিয়েছে সচিবালয়ের কিছু কর্মকর্তা সরকারি গাড়ি সরকারি কাজে ব্যবহারের পাশাপাশি দেখা গিয়েছে তারা তাদের বাচ্চাদেরকে স্কুলে আনা নেওয়ার কাজে বাজারের কাজে ব্যবহার করেছে দেখছেন কিনা এরা রাষ্ট্রের সম্পদ এভাবে অপচয় করছে নষ্ট করছে রাষ্ট্রের সম্পদ দেশের সম্পদ জনগণের সম্পদ যেমন তারা নষ্ট করে জনগণের শত্রু হিসাবে নিজেদেরকে প্রমাণ করেছে তেমনি তারা মাননীয় প্রধানমন্ত্রীর আদেশকেও অমান্য করে প্রধানমন্ত্রীর সাথেও বেয়াদবি করেছে এদেরকে ধরা দরকার প্রধানমন্ত্রী তো সুন্দর কথা বলেছেন তিনি দুর্ভিক্ষকে সামনে রেখে বলেছেন সবাই যেন একটু খরচে সবাই যেন একটু বুঝে শুনে খরচ করে বিশেষ করে সরকারি কর্মকর্তাদেরকে তিনি দিক নির্দেশনা দিয়েছেন অনেক মন্ত্রী সাহেবদেরকে আমরা দেখেছি তারা সেক্রেটারিয়েটে ঘুরে ঘুরে যেগুলো অপ্রয়োজনে ব্যবহার হচ্ছে সেগুলো তারা বন্ধ করছে এটা করার দরকার আছে না নাই আল্লাহর ভয় এটা যদি কারো অন্তরে থাকে ওই লোকটাকে কেউ পিটায়ও খারাপ কাজ করাতে পারবে না শুধু পুলিশ দিয়ে রেপ দিয়ে পিটাইলে মানুষ ভালো হয় না মাঝে মাঝে দেখা যায় দাগি দাগি আসামি জেলের ভেতরে গিয়ে জামিন পেয়ে তার চাইতে আরো বড় দাগি দাগি আসামি হয় আরো বড় কাজ করে আসে না নাই কিছু কিছু ক্ষেত্রে ভিন্ন আছে কিন্তু মাঝে মাঝে আমরা দেখি জেল থেকে ছাড়া পাওয়ার পরে সাহস আরো বাড়ছে আগে যেটা করতো এখন তার চেয়ে বেশি করে আসে না নাই অনেক সময় শাসন করে যেটা হয় না হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় অর্থাৎ আমার আল্লাহ আমাকে দেখছেন আমার রবের সামনে আমি একদিন দাঁড়াব এই ভয়টা যদি কারো অন্তরে থাকে ওই লোকটাকে কেউ কখনো জোর করেও খারাপ কাজ করাতে পারবে না ঘটনা তো আরেকটা মনে পড়ে গেছে বলবো সুনানে বাইহাকির ভেতরে এই ঘটনা বর্ণিত হয়েছে ঘটনাগুলো কিন্তু আমি আপনাদেরকে বানিয়ে বানিয়ে বলছি না হাদিস থেকে থেকে ঘটনাগুলো বলছি সুনানে বাইহাকির ঘটনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আন তিনি তার সঙ্গী সাথীদেরকে নিয়ে সফরে রওনা হলেন দুপুরের সময় যখন হয়ে গেল খাবার খাবার জন্য তিনি তার সাথীদেরকে বললেন দস্তরখানা বিছাও আমরা এখন দুপুরের খাবার গ্রহণ করব তার সাথীরা দস্তরখানা বিছালেন দস্তরখানা বিছানোর পরে তারা যখন খাবার খেতে বসবে ঠিক ওই সময়ে তাদের পাশ দিয়ে একজন রাখাল যাচ্ছিল আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন হে রাখাল ভাই দুপুরের খাবারের সময় হয়েছে বলে আমরা দস্তরখানা বিছিয়েছি আসো তুমি আমাদের সঙ্গে এসে খাবার গ্রহণে বসো একসাথে আমরা খাবো রাখাল তখন বলল আপনি আমাকে খাবারের জন্য দাওয়াত করেছেন এতে আমি খুশি হয়েছি আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি কিন্তু মাফ করবেন আমি আপনাদের সাথে বসে খেতে পারবো না আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন কেন খেতে পারবে না রাখাল তখন বলল আমি রোজা রেখেছি এই কারণে আপনাদের সাথে খাবার খাবো না আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন এখন তো রমজান মাস নয় তাহলে নিশ্চয়ই তুমি নফল রোজা রেখেছ মরুভূমিতে তুমি পশুর পাল নিয়ে এসেছ মরুভূমির এই রুক্ষ আর তীব্র গরম তাপমাত্রায় আমরা এখানে ভালো ভালো মেনু দিয়ে খাবার খাচ্ছি তুমি তো রাখাল মানুষ সব সময় ভালো ভালো আইটেমের খাওয়া পাও না মরুভূমির এই তীব্র গরমে রুক্ষ এই আবহাওয়ায় তুমি যদি নফল রোজা ভেঙে ফেলো কোনো অসুবিধা হবে না এতে কোনো গুনাহ হবে না আসো বসো আমাদের সাথে আজকে খাবার খেয়ে ফেলো রাখাল তখন বলল ও মুসাফির শোনো আমি তো ওই শূন্য দিনের জন্য আমল করছি যেদিন আমল ছাড়া আর কিছু কাজে লাগবে না শুনতেছেন ঘটনা আপনারা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু মনে মনে চিন্তা করলেন এই লোকটা রাখাল হলেও তার মনের মধ্যে আল্লাহ ভীতি আছে সুতরাং তাকে আমি এমনি এমনি ছাড়বো না সে আসলেই সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে কিনা এটা আমি এখন প্রমাণ করে ছাড়বো বললেন ঠিক আছে খাইও না আমার কাছে আসো
তোমার সঙ্গে জরুরি কিছু কথা আছে রাখাল যখন আসলো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন শোনো তুমি যে এই ছাগলের পাল নিয়ে এসেছো এই ছাগল পালের মালিক কে আমি একজনের গোলাম আমি একজনের চাকর তার পশুপাল নিয়ে আমি মরুভূমিতে এসেছি এই কথা শোনা মাত্র আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যেন লোকটাকে পরীক্ষা করার একটা উপায় পেয়ে গেলেন বললেন শোনো তোমার সাথে জরুরি কথা আছে এই যে পশুর পাল নিয়ে এসেছো এখান থেকে একটা ছাগল তুমি আমার কাছে বিক্রি করে ফেলো আমি তোমাকে নগদ টাকা দিব এই ছাগলটা আমি জবাই করব ছাগল জবাই করে আবার তোমাকে কিছু মাংস হাদিয়া দিব তুমি ছাগল বিক্রি করে নগদ টাকাও পাবা তুমি রাখাল মানুষ সব সময় মাংস পাও না আমি তোমাকে জবাই করে কিছু মাংস উপহার দিব রাখাল তখন বলল আগেই তো আপনাকে বলেছি এই ছাগল পালের মালিক আমি নই তাহলে কেমনে আমি আপনার কাছে বিক্রি করব আপনার কাছে বিক্রি করলে আমার মালিককে গিয়ে আমি কি জবাব দেব তিনি তো পরীক্ষা করছেন এজন্য তাকে যাচাই করার জন্য বললেন শোনো মরুভূমিতে এসেছো বিশাল এই মরুভূমিতে পশুর পাল নিয়ে আসলে সবাই জানে বাঘের আক্রমণ হলে দুই একটা ছাগল দুই একটা পশু তো বাঘ এমনি খেয়ে ফেলে তোমার মালিককে গিয়ে বলবা পশুর পালে আজ বাঘ আক্রমণ করেছিল সেখান থেকে একটা পশু বাঘ খেয়ে ফেলেছে এটা বললে তোমার মালিক রাগ করবে না এটা বললে তুমি বিশ্বাস করাতে পারবা এটা বলে তাকে বিশ্বাস করাবা অন্যদিকে আমার কাছে ছাগল বিক্রি করে নগদ টাকা পাবা কিছু মাংস পাওয়া লাভের উপরে লাভ রাখাল তখন বলল যে সকল মানুষেরা ঘুষ খায় ঘুষের টাকা আসলে মাথা নষ্ট হয়ে যায় এই লোকটাকে যখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু অফার দিলেন লোকটা রাখাল বাড়ি নাই ভিটা মাটি নাই জমি জামা নাই কিচ্ছু নাই কিন্তু হৃদয়ের মধ্যে ঈমান আছে আল্লাহর ভয় আছে ঈমান আর তাকওয়া এই দুইটা জিনিস হলো দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ লোকটার দেখেন ঘর নাই টাইলস ওয়ালা বাড়ি নাই লোকটার সুন্দর কোনো গাড়ি নাই কোনো জায়গা জমি নাই বরং লোকটা হচ্ছে একজনের দাস একজনের গোলাম লোকটার কাছে দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ ঈমান আর তাকওয়া ছিল সঙ্গে সঙ্গে সে বলল ও মুসাফির কান খাড়া করে মনোযোগ দিয়ে শোনো আমি হয়তো মিথ্যা বলে বাড়িতে গিয়ে আমার মালিককে আমি যে কোনো কায়দায় বুঝাই দিতে পারবো কিন্তু তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে আইন আল্লাহ আমার প্রশ্ন হচ্ছে আমার আল্লাহ কোথায় তোমার সাথে আমার যে ডিলিং হলো তোমার সাথে আমার যে চুক্তি হলো এটা বাড়িতে আমার মালিক জানবেন না দুনিয়ার অন্য কেউ জানবেন না কিন্তু দুজনে মিলে যে অন্যায়টা করছি কেউ না দেখলেও আমাদের এই গুনার খবর যিনি দেখেন এবং জানেন তিনি কি কি বলেছিলাম একটু আগে হৃদয়ে আল্লাহর জিকির থাকলে আল্লাহর কথা স্মরণ থাকলে পিটাইয়া বাইন্ধা পিটাইয়াও আপনি খারাপ কাজ করাইতে পারবেন না আল্লাহর ভয় এটা এত পাওয়ারফুল জিনিস এজন্য আমরা বলি না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না সব দেখেন কি সব জানেন কি গোয়েন্দায় যারা চাকরি করেন তারা জানেন সরকার এবং রাষ্ট্র তার রাষ্ট্র বা সরকার পরিচালনার জন্য বিভিন্ন সেক্টরে গোয়েন্দা লাগিয়ে রেখেছে আবার গোয়েন্দা ঠিকমতো গোয়েন্দাগিরি করে কিনা গোয়েন্দার পিছনে গোয়েন্দা আছে তো মানুষের মাথায় যদি গোয়েন্দাগিরির এই জ্ঞান থাকে জ্ঞানটা দিয়েছেন কে তো আল্লাহ বুঝি আমার আপনার পিছনে গোয়েন্দা লাগায়নি রব্বুল আলামিন বলছেন হে বান্দা শোনো কোথায় গিয়ে তুমি কি করবা গোয়েন্দা তোমার সাথে ফিট আছে রব্বুল আলামিন বলছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন
কথা বলছেন নিশ্চয়ই তোমাদের সাথে দুইজন দারওয়ান ফেরেশতা গোয়েন্দা ফেরেশতা আছেন যারা তোমাদের সব কিছু রেকর্ড রেকর্ড করে রাখেন তাদের পরিচয় হলো কিরামান কাতিবি তারা হচ্ছেন সম্মানিত লেখক ভালো কাজ করলে তারা সেটা লিখেন তোমরা কোনো খারাপ কাজ করলে তারা সেটা লিখেন সুতরাং কোথায় যাবেন আপনি দেখেন তো সিসিটিভি আপনারা সবাই তো চিনেন মোটামুটি আপনার ব্যবসা আছে শেরপুরে ধুনটে সিসিটিভি লাগিয়ে রেখেছেন এখন বাড়িতে বসে আপনি আপনার ব্যবসা কার্যক্রম বাড়ি থেকে দেখছেন সিসিটিভি লাগিয়ে যেমন ব্যবসা প্রতিষ্ঠানের সব দৃশ্য ধারণ করা যায় এই যে এই প্রযুক্তির জ্ঞানটা মানুষকে দিয়েছেন কি আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে মানুষ ক্যামেরা সিসিটিভি আবিষ্কার করে যদি চিত্র ধারণ করতে পারে ভিডিও অডিও ধারণ করতে পারে আমার আপনার গোটা জীবনের কাজ বুঝি আল্লাহ অডিও ভিডিও করে রাখতে পারেন না পারেন কি না এটা যদি বিশ্বাস হয় তাহলে গোপনে চুরি করবেন না গোপনে জিনা করবেন না গোপনে গুনাহ করবেন না কারণ কেউ জানে না আপনার এই পাপের খবর একজনের কাছে চলে যায় তিনি কে তাহলে দুই নাম্বার গুনাহ থেকে বাঁচার জন্য হৃদয়ে একজনের কথা স্মরণ রাখতে হবে তিনি কে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি ভাবিয়েন না কেউ মনে মারা গেছে ইন্না লিল্লাহ নিশ্চয়ই আমরা আল্লাহর ওয়া ইন্না ইলাইহি রাজিউন ফিরে যাব কার কাছে এই দুনিয়াতে আপনি আছেন চিরকাল আপনি দুনিয়াতে থাকবেন না একদিন সবাইকে রবের সামনে দাঁড়ানো লাগবে দুনিয়ায় করা সমস্ত গুনাহ দুনিয়ায় করা সমস্ত পাপের জবাবদিহি একজনের কাছে করা লাগবে তিনি কি এই একটা ভয় যদি কারো অন্তরে থাকে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম লোকটা কোনোদিনও গুনাহ করতে পারবে না এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যাদের হৃদয়ে এই ভয়টা আছে আমার রব আমাকে দেখে আর আমার রবের সামনে আমি একদিন দাঁড়াবো এই ভয় করে যারা গুনাহ থেকে পাপ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবে আল্লাহ বলছেন তাদের জন্য সুসংবাদ হলো ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফস আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহ বলছেন আর যারা তাদের রবের সামনে দাঁড়ানোকে ভয় করে এই ভয় অন্তরে লালন করে সব গুনাহ থেকে বেঁচে থাকবে যারা জান্নাতের অধিবাসী জান্নাতের মেহমান হয়ে যাবে তারা সব দেখছেন কে তাহলে গুনাহ থেকে বাঁচার জন্য দুই নাম্বার আমল এক নাম্বারটা কি ইস্তিআজা পড়া আল্লাহর কাছে আশ্রয় চাওয়া দুই নাম্বার এই কথা হৃদয়ে স্মরণ করা পুলিশের সিসিটিভি দেখছে না আমার আব্বা আম্মাও দেখছেন না সব কিছু একজনের সিসিটিভিতে ঠিক ধরা পড়ছে তিনি কে আস্তে বলবেন না জোরে বলেন তিনি কে এই ভয়টা অন্তরে রাখা যাবে তো তিন নাম্বার গুনাহ থেকে পাপ থেকে দুনিয়ার লোভ লালসা থেকে বাঁচার জন্য তিন নাম্বার মউতের কথা বেশি বেশি স্মরণ করবে মউত মউত এটা এমন এক জিনিস কিপ ইন ইউর মাইন্ড এভরি সোল উইল টেক দ্য টেস্ট অফ ডেথ প্রত্যেককেই মরণের স্বাদ ভোগ করতে হবে মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে গত বছর তো আপনাদের মাহফিল থেকে যাওয়ার পর আমি মরতে মরতে আল্লাহ যেন বাঁচিয়েছেন আপনারা ফেসবুক ইউটিউবে দেখেছেন না সেই বঙ্গোপসাগরের ঘটনা স্পিড বোট ডুবে যাচ্ছে আমার সাথে আমার সফর সঙ্গীরা এই তো ডুবে যাচ্ছে মিলেও গেছে এই দিন এই জুব্বাটাই পড়াছে পুরাটা ভিজা আমাদের সাথে যে ফোন ক্যামেরা ডিভাইস ছিল সব ভিজে গেছে সবাই কালেমা পড়া শুরু করেছি আমরা ঠিক তখন কোথার থেকে একটা ট্রলার এসে আল্লাহ এটা পাঠিয়েছেন সব উদ্ধার করে মৃত্যু সেদিন খুব কাছ থেকে দেখেছি ভাই গুনাহ করিয়েন না এত লোভ লালসা মৃত্যুর আওয়াজ যেন আমি শুনে এসেছি এত গুনাহ করছেন অন্যায় পথে অবৈধ পথে চলছেন এই যে খাদুলির গুরুস্থানে যাইয়েন মাঝে মাঝে গিয়ে দেখেন আপনার মতো বাড়িওয়ালা টাকাওয়ালা পয়সাওয়ালা সব কবরে ঘুমান থাকবেন না এই যে যুবকরা গুনাহ করছ
মোবাইল ফোন হাতে পেয়ে মোবাইলটার কথা বারবার বলছি কেন মোবাইল দিয়ে এখন গুনাহ করার সুযোগ কম না বেশি এক ছেলে আরেক মেয়েকে এসএমএস পাঠায় মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বিয়ের আগে হারাম রিলেশন করে আছে না নাই চোখের জিনা হচ্ছে কানের জিনা হচ্ছে চোখ দিয়ে মোবাইলের মধ্যে ইউটিউবে গিয়ে খারাপ জিনিস দেখছে কান দিয়ে অশ্লীল গান শুনছে অনেক যুবক ছেলেরা আছে রাতের বেলা কানের মধ্যে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে যায় হেডফোন লাগিয়ে কেন শুনে লজ্জা লাগে আব্বা আম্মা যদি শুনে আমি গান শুনতেছি আব্বা আম্মা কষ্ট পাবেন হে যুবক ভাইরা আব্বা আম্মাকে এতটা লজ্জা পেলেন কিন্তু আব্বা আম্মা না শুনলেও হেডফোন লাগায় কি শুনতেছেন আল্লাহ তো জানেন আল্লাহকে কেন আপনি লজ্জা পান না কেন আপনার রবকে আপনি ভয় করেন না অনেক যুবক ভাইরা আছে রাতের বেলা শুধু যুবক নয় অনেক যুবতী মেয়েরা আছে রাতের বেলা হেডফোন লাগিয়ে এয়ারপড কানে লাগিয়ে গান শুনতে 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 ঘুমিয়ে যায় এই যে গান শুনতে শুনতে ঘুমালে নবীজি বলেছেন ইউবাসু কুল্লু আব্দিন আলা মা মাত আলাইহি যে মানুষ যে অবস্থায় মরবে তাকে ওই অবস্থায় হাশরের দিন কবর থেকে উঠাবেন কে গান শুনতে শুনতে মারা গেলে ওই অবস্থায় উঠবেন আবার অনেক যুবক ছেলেরা আছে রাতের বেলা মোবাইলের মাধ্যমে জিনা করে করে নাপাক শরীরে ঘুমায় এত বেশি ব্যাখ্যা দিলাম না যাদের উদ্দেশ্যে বলতেছি তারা বুঝতেছে নাপাক অবস্থায় কখনো ঘুমাবেন না কারণ নাপাক অবস্থায় তো আপনার মরণ হয়ে যেতে পারে আর নাপাক থাকবে যারা যৌবন হারাবে তারা আল্লাহ নবীর প্রত্যেকটা সুন্নত মানার ভেতরে কল্যাণ আছে না নাই এই যে আপনি পেশাব করলেন এরপরে পবিত্র হলেন না দুই তিন ফুটা পেশাবের ফোঁটা যদি আপনার কাপড়ের সাথে লাগে লজ্জাস্থান বারবার যদি সেখানে লাগে সেখান থেকে জীবাণু ছড়াতে পারে সেখান থেকে রোগ হতে পারে আজকের বিজ্ঞানও তাই বলছে বেশি বেশি করে নাপাক থাকে যারা বিভিন্ন ধরনের গুরুতর রোগে আক্রান্ত হয় তারা যৌবন হারিয়ে ফেলে তারা এই জন্য তো আজকে অনেক যুবক যৌবন হারিয়ে ফেলতেছে দাম্পত্য জীবনে সুখ নাই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো না হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ম্যাচিউরিটি নাই এর কারণ হলো তাদের দাম্পত্য জীবনে যে বিষয়গুলো থাকা দরকার সেগুলো নাই সব জিনিস খোলাখুলি বলা যাবে না আকলমান লোকদেরকে ইশারা দিলেই বুঝে ফেলে আজ আমাদের সংসারগুলো নষ্ট হয়ে যাচ্ছে কারণ হাজব্যান্ড ওয়াইফ একজন আরেকজনকে তার মনের মতো করে তার কাছে পায় না হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দাম্পত্য কলহ বাড়ছে নিজেরাই আমরা নিজেদের যৌবনকে নষ্ট করছি কলেজার টুকরা যুবক ভাইয়েরা কখনো নাপাক অবস্থায় ঘুমাবেন না মানুষ যখন নাপাক থাকে তার সঙ্গে ফেরেশতা থাকে না তার সঙ্গে থাকে কি শয়তান সুতরাং শয়তানের সাথী হয়ে ঘুমাবেন না সবসময় পবিত্র থাকবেন মৌতের কথা স্মরণ করলেন গুনাহ থেকে আপনি বাঁচতে পারবেন এই যে সুদ খাচ্ছেন ঘুষ খাচ্ছেন এই যে গুনাহ করছেন নামাজ ছেড়ে দিচ্ছেন সকালবেলা ফজরের সময় ফজরের নামাজটা পড়লো না আফসুস রে ভাই কেন মৃত্যুর চিন্তাটা মাথায় আসলো না কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা হতে পারে কিনা আজ আপনি গুনাহ করছেন অবৈধ পথে অন্যায় পথে টাকা কামাচ্ছেন আর আপনি ভাবছেন আগামীকাল এইটা করবেন আগামীকাল বিকেল বেলা বাড়ির জন্য এটা কিনবেন নিজের জন্য এটা কিনবেন ওইটা কিনবেন স্বপ্ন দেখছেন আগামীকাল কিন্তু বেঁচে থাকতে নাও পারেন আগামীকাল দিনের বেলা আগামীকাল রাতের বেলা কবরের বাসিন্দাও হওয়া লাগতে পারে কারণ আপনি এমন মানুষ আপনি প্রযুক্তির কারণে গোটা দুনিয়ার খবর নিতে পারেন এমনকি প্রযুক্তি এখন এত ডেভেলপ আপনারা দেখেছেন আবহাওয়া বিভাগ আগামী 15 দিন পরে আবহাওয়া ওয়েদার কেমন থাকবে আবহাওয়া অনেক সময়
প্রযুক্তিকে ব্যবহার করে কিছুটা অনুমান করে বলে দিতে পারে কিন্তু দুনিয়াতে এমন কোন প্রযুক্তি এখনো আবিষ্কার হয় নাই কেউ এখনো জানে না কখন সে দুনিয়া থেকে চলে যাবে প্রযুক্তির ব্যবহার করে দুনিয়ার সব কিছু জানা গেলেও আমরা তো কেউ জানি না আমাদের কার জন্য কাফনের কাপড় সে দোকানে রেডি হয়ে আছে কেউ জানেন আপনারা চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে এলান তোমার নাম মসজিদের মাইকে হবে এলান তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 বাড়ি থাকবে বাড়িওয়ালা বলেন আপনার দাদার 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 বাপের নাম কি হাসিয়েন না কেন বলছি জানেন যেমন আমি আমার দাদার বাপের নাম জানি না আমার দাদার বাপ মাত্র 130-140 বছর আগে দুনিয়াতে ছিলেন যে দুনিয়ার লোভে পড়ে গুনাহ করছেন সাদাকে কালো কালোকে সাদা ন্যায়কে অন্যায় ভালোকে মন্দ অন্যায় অবৈধ পথে টাকার পাহাড় কামাচ্ছেন নামাজ ছেড়ে দিয়ে গুনাহ করছেন এত কিছু করছেন স্বার্থ পরে এই দুনিয়া হলো এমন আপনি যেমন আপনার দাদার দাদার বাপের নাম জানেন না ঠিক 200 বছর পরে যে বাড়িটা বানালেন ওই বাড়িতে অবস্থান করা বাড়ি না থাকলেও আপনার জায়গায় অবস্থান করা পরবর্তী প্রজন্ম আপনার নাম মনে রাখবে না এটা দুনিয়ার বাস্তব কি করছেন কার জন্য আপনি কেউ কারো না এখন আপনি মারা যান এখন একটু হৃদয় দিয়ে উপলব্ধি করার চেষ্টা করেন দেখবেন মৌতের চিন্তা মাথায় আসলে মানুষ ভালো পথে ফিরে আসে একটু হৃদয় দিয়ে উপলব্ধি করার চেষ্টা করেন এখনো আমার আপনার মৌত হয়ে যেতে পারে কিনা কিছুদিন আগে যুবকরা ভাবতেছে আমরা মরতাম না আমরা জোয়ান যুবক ভাইরা শোনেন আমার বাসার পাশে আমার চেয়ে বয়সে 10 বছরের ছোট ছেলে কিছুদিন আগে হঠাৎ করে সুস্থ ছেলে মারা গিয়েছে দুনিয়াতে আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই প্রথমে দাদা তারপরে বাবা এরপরে নাতি সিরিয়াল মেইনটেইন হয় যাওয়ার বেলা সিরিয়াল মেইনটেইন না হয় মাঝে মাঝে সিরিয়াল ব্রেক হয় মাঝে মাঝে দেখবেন এলাকায় এমন এমন চিত্র আমরা দেখি নাতির লাশ দাদা কবরে নামায় কিংবা ছেলের লাশ বাবা কবরে নামায় আমার এক চাচা আপন চাচা চাচাও আছেন চাচিও আছেন ওনারা ওনাদের তিনটা ছেলে মেয়েকে বাপ নিজের হাতে কবরে শুয়েছে এটা দুনিয়ার বাস্তবতা মৌতের চিন্তা মাথায় আসলে গুনাহ করতে আর পারবেন না একটু হৃদয় দিয়ে উপলব্ধি করার চেষ্টা করেন যে সকল বোনেরা বোরখা পরেন না চামড়া মানুষকে দেখানো বোনেরা একটা বার কি মৌতের কথা আপনাদের মাথায় আসে না আপনাদেরকেও বলছি মা বোনদেরকেও বলছি এখন যদি আমার দেহের খাঁচা থেকে প্রাণ পাখি উড়াল দে এখন যদি আমি মরে যাই দেখবেন অবস্থাটা কি হবে যে স্ত্রী আমাকে এত ভালোবাসত কিছুক্ষণ কান্না করবে যে ছেলে মেয়ের জন্য এত কষ্ট করেছেন ছেলে মেয়েগুলো কান্না করবে কিন্তু এক পর্যায়ে কান্না থামিয়ে দিয়ে তারা বলবে বেশিক্ষণ লাশ রাখা যাবে না তাড়াতাড়ি করে দাফনের ব্যবস্থা করতে হবে এমন হৃদয় বিদারক চিত্র তখন দেখবেন যে ঘরে থাকতেন আরামের খাটে রাখবে না সঙ্গে সঙ্গে খাট থেকে নামিয়ে ফ্লোরের মধ্যে শোয়া দিবে কেউ বা চলে যাবে বাসার ধারে বাস কাটতে কেউ বা আবার চলে যাবে কাফনের কাপড় আনতে কেউ বা আবার চুলা রেডি করবে পানি গরম করার জন্য
কেউ বা আবার মসজিদে যাবে আপনার জন্য খাটিয়া বাহন আনার জন্য, যার যার কাজে সবাই ব্যস্ত হয়ে যাবে। দেখা যাবে কিছুক্ষণ পর গরম পানি রেডি, লাশ এবার চিরদিনের জন্য ঘর থেকে বের হয়ে যাবে, দেহটা এমন ভাবে বের হবে আর কোনোদিন ওই বাড়িতে ঢুকবে না। সবাই আপনাকে বের করে দিবে, এটা আপনার জীবনের শেষ বিদায়। ঘর থেকে যখন লাশ বের করে দিবে, সঙ্গে সঙ্গে গোসল করানোর জায়গায় নিয়ে গোসল করানো শুরু হবে। আরে দামি দামি কাপড় চোপড়, ব্র্যান্ডের শার্ট, ব্র্যান্ডের পাঞ্জাবি, ব্র্যান্ডের ব্লেজার, ব্র্যান্ডের কাপড় পরতেন, সেই ব্র্যান্ডের কাপড়গুলো এবার খুলে ফেলা হবে। খুব নরমাল সাদা কাপড় দিয়ে আপনাকে পেঁচিয়ে ফেলা হবে, সাদা কাফন দিয়ে পেঁচিয়ে। সঙ্গে সঙ্গে দেখা যাবে আতর মাখি তাড়াতাড়ি করে আপনার লাশটাকে খাটিয়ার মধ্যে বহন করানো হবে। একটু উপলব্ধি করছেন তো, খাটিয়ার মধ্যে শোয়াবে। যে বাচ্চাগুলোকে এত কষ্ট করে লালন পালন করেছেন, এই বাচ্চাগুলো, এই ছেলেরা, এই ভাইয়েরা, আপনার পাড়া প্রতিবেশী স্বজনেরা এবার টুপি লাগিয়ে অজু করে তারা আপনাকে বাড়ি থেকে চিরদিনের জন্য বের করে নিয়ে যাবে। ধীরে ধীরে দীর্ঘ দমে তারা যেতে থাকবে, যেতে যেতে খাটিয়া নিয়ে জানাজার মাঠে যাবে। আবেগপ্রবণ হয়ে আপনার প্রতি ভালোবাসাতে গিয়ে দু চারটা কথা বলবে, এরপরে জানাজা নিয়ে সাথে সাথে আপনাকে নিয়ে কবরের দিকে রওনা দিবে। ওইদিকে যারা কবর খনন করেছে কবরটাকে তারা রেডি করে রাখবে, বাঁশঝাড়ে যারা ছিল বাঁশঝাড় থেকে বাঁশগুলো নিয়ে কবরে যাবে। নরম নরম বিছানায় ঘুমাতেন, তুল তুলে বিছানায় ঘুমাতেন, পরিচ্ছন্ন বিছানায় ঘুমাতেন। এখন তো শীতের দিন, শীতের দিনে কবর খুললে দেখবেন নিচ থেকে শুধু পোকা মাকড় উঠে, পতঙ্গ পোকা মাকড় যুক্ত জায়গা। দুই তিনজন কবরে নেমে যাবে, কবরে নেমে খাটিয়া থেকে এবার লাশটাকে নামিয়ে মাটির বিছানায় শুইয়ে দিবে। বর্ষাকালে মরণ হলে তো মাটিও জুটবে না, কারণ কবর করলে দেখা যায় নিচ থেকে শুধু পানি উঠে। এখনো আপনি গুনাহ করেন, এখনো আপনি পাপ ছাড়তে পারছেন না, ওই কবরের কথা কি মাথায় আসে না? ওই কবরের চিন্তা, মৃত্যুর চিন্তা কি মাথায় আসে না? গুনার বোঝা নিয়ে এরকম কবরের বাসিন্দা হলে কবর কিন্তু আপনার সাথে ভালো আচরণ করবে। লাশটাকে শোয়ানো হবে, বর্ষাকালে দেখা যাবে পানির মধ্যে এভাবে লাশ শোয়ানো হবে। আমি নিজে অনেক মানুষের লাশ কবরে নামিয়েছি, বর্ষাকালে আমি নিজে অনেকের লাশ কবরে নামিয়েছি। চোখ দিয়ে পানি বের হয়েছে, আহারে যাদেরকে শুয়াচ্ছি সবসময় পারফিউম গায়ে দিয়ে দিয়ে বাড়ি থেকে বের হতে হচ্ছে না, মানুষ আমার চিনি তাদেরকে, আজ তাদেরকে কাদা মাটিতে শোয়া যাচ্ছি। লাশটা শোয়ানোর পরে পানি আর পানি, বাঁশের ছাউনি দিয়ে তারপরে মাটি দেওয়া শুরু হবে। সবাই আপনাকে ছেড়ে চলে যাবে, ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন কেউ আর কাছে থাকবে না। দুনিয়াতে যাদের জন্য এত কিছু করলেন, বিশেষ করে অন্যায় পথে যারা টাকা কামাচ্ছেন, গুনাহ যারা করছেন, দেখেন বাস্তবতা বুঝেন, একটু উপলব্ধি করার চেষ্টা করেন, গুনার পথে চললে যাদের জন্য সব করলেন কেউ তারা কোনো কাজে লাগবে না, বরং দুনিয়াতে থাকা অবস্থায় গুনাহ থেকে বাঁচলে পুণ্য নিয়ে যেতে পারলে পুণ্য আপনার কবরের সাথী হয়ে যাবে। বেশি গোনার চিন্তা মাথায় আসলে মৌতের কথা বলবে, আমি থাকব না। এভরি সোল উইল টেক দ্য টেস্ট অফ ডেথ, প্রত্যেককেই মরণের স্বাদ ভোগ করতে হবে, কেউ মরণ থেকে রেহাই পাবে না, একজন মানুষ রেহাই পাবে, কেউ এখন কেউ পরে, কেউ আজ কেউ কাল, যেতে হবে সবাইকে। গোনা থেকে বাঁচতে পারবো সবসময় কিসের কথা স্মরণ করলে? আরো জোরে বলেন। চার নম্বর, গোনা থেকে বাঁচার জন্য নফসের গোলামি ছেড়ে দিতে হবে। নফসের গোলাম হওয়া যাবে না, নফসের গোলাম মানে হলো মন মতো চলা যাবে না, মন চাইবে বোরখা পরবো না,
একটু আশকারা মাশকারা আটা ময়দা লাগায়া বের হয় এটা মনের চাওয়া আর আল্লাহ বলেন না আশকারা মাশকারা আর আটা ময়দা মেখে বের হইও না আল্লাহ বলেছেন বুরখা পরে বের হও বুরখা পরো নিকাব পরো পর্দার এই বিধানটা মোল্লার না আল্লাহর আস্তে বলবেন না জোরে বলেন পর্দার বিধানটা মোল্লার না আল্লাহর আমার কলেজ পড়ুয়া বিশ্ববিদ্যালয় পড়ুয়া বন্ধুদেরকে বলবো মন চাই আমার বান্ধবীরা টিকটক বানায় নতুন করে আরেকটা রোগ এখন এসেছে ব্লগ বানানোর রোগ দেখবেন জামাই বউয়ের সব কিছু দেখা যায় ব্লগ বানায়া শেয়ার করে যুবকেরা এগুলা দেখছে চাচা জানতা বুঝবেন না যুবকরা বুঝছো না এগুলা হলো নতুন আর এক রোগ বন্ধুদেরকে বলবো ঘরের জিনিস বাহিরে শেয়ার করবেন না নফসের গোলাম হওয়া যাবে না মন চাইবে টিকটক বানাই মন চাইবে আর একটু ঘুমাই আজান হলো ফজরের মন চাইবে একটু ঘুমাই এটা মনের চাওয়া আর আল্লাহর চাওয়া হলো বান্দা উঠ নামাজে যা আপনি যদি ফজরের আজান হওয়ার পরে ঘুমিয়ে থাকেন তাহলে গোলামি করলেন আল্লাহর না নফসের আরো জোরে বলেন আর সঙ্গে সঙ্গে নিজের মনকে মনের চাওয়াকে আপনি ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহর চাওয়াকে প্রাধান্য দিয়ে ঠান্ডার মধ্যে উঠে ওযু করলেন তারপরে নামাজে চলে গেলেন এবার বলেন তো গোলামিটা হয়েছে নফসের না আল্লাহর আমরা নফসের গোলাম হব না আল্লাহর গোলাম হব মন চাইবে আমি সরকারি চাকরি করছি আমার বন্ধুও সরকারি চাকরি করছে আমার বন্ধু তো দেখি মাঝে মাঝে ঘুষ খায় আমার বন্ধুর বাড়ি আমার চেয়ে সুন্দর মন চায় আমিও বন্ধুর মতো খাই খাইলে আমিও বন্ধুর মতো বাড়ি বানাবো এটা মনের চাওয়া আর আল্লাহ বলেছেন না হারাম খোর হইস না কারণ হারাম খাইয়া হারাম বডি বানালে হারাম বডির রুকু সাজদা হারাম বডির হজ জাকাত কিচ্ছু আল্লাহ কবুল করবেন না দোয়া কবুলের সবচেয়ে বড় শর্ত হলো ইবাদত কবুল হওয়ার সবচাইতে বড় প্রধান শর্ত হলো নিজের বডিটাকে হালাল রাখা হারাম খেয়ে খেয়ে যদি বডিটাকে হারাম বানিয়ে ফেলি এই হারাম বডির কোন ইবাদত আল্লাহ কবুল করবেন না মন চাইবে আমি একটু ঘুষ খাই মন চাইবে আমি একটু সুদ খাই মন চাইবে আমি এই গুণাটা করি ওই গুণাটা করি মন চাইবে গান শুনি মন চাইবে আমি একটু নাটকটা দেখি এটা দেখি ওইটা দেখি মন চাইবে জিনা করি মন চাইবে হারাম রিলেশন করি আমরা মনের চাওকে প্রাধান্য দিব মনের গোলাম নফসের গোলাম হব না আল্লাহর গোলাম হব আল্লাহর গোলাম হতে পারলে আল্লাহর বিধান মানতে পারলে গুনাহ থেকে বাঁচিয়ে দিবেন কে এরপরে পাঁচ নম্বর এটা খুব গুরুত্বপূর্ণ যুবকদের সাথে এটা মিলবে এখন অনেকে বলবে কি ব্যাপার হুজুর এই কথা জানলো কেন এবং অনেক মেয়েদের সাথে এটা মিলবে গুনাহ থেকে বাঁচার পাঁচ নম্বর উপায় হলো একা থাকবেন না কথায় আছে না অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা এবার যুবকদেরকে বলি চাচা দাদা রাগ করেন না আবার আপনাদের উদ্দেশ্য তো অনেক কথা আছে কিছু কিছু যুবক পর্নোগ্রাফিতে আসক্ত কিছু মেয়েরাও থাকতে পারে তারা চায় এখান থেকে ফিরে আসবে ফিরে আসতে পারে না বিশেষ করে রাতের বেলা যারা ঘরে একা ঘুমায় এদের গুনাহ করার সম্ভাবনা থাকে বেশি যখন একা থাকে ফোন হাতে নিয়েছে কেউ তো নাই একটু এই মেয়েটার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই আছে না একটু মেয়েটাকে নক করি কিছু কিছু বেহায়া ছেলে আছে রাস্তাঘাটে মেয়েদেরকে ডিস্টার্ব করে মহিলা কলেজের সামনে এতিমের মতো দাঁড়ায় থাকে যুবক ভাইদেরকে বলবো খবরদার মেয়ের পিছনে কোনোদিন ঘুরবা না কোন সভ্য ছেলে কখনো মেয়ের পিছনে ঘুরতে পারে না এই যৌবন বয়সে পড়াশোনার বয়সে মেয়ের পিছনে ঘুরলে তোমার ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে সুন্দর জীবনটা বরবাদ হয়ে যাবে আল্লাহকে ভয় করো হারামে নাই কোনো আরাম হারামের দিকে যেও না গার্লফ্রেন্ড বানায়ও না হারামের মধ্যে কোনো আরাম পাবা না যারা বিয়ের আগে গার্লফ্রেন্ড বানাবা বিয়ের আগে যারা হারাম রিলেশন করবা দাম্পত্য জীবনে কোনোদিন সুখ পাবা না কিছু ছেলেরা বলে কয় হুজুর উদ্দেশ্য বলো বিয়ের উদ্দেশ্যে প্রেম করতেছে আরে এটা জায়েজ হইলে না আপনি করবেন এটা তো জায়েজই না কোন মেয়ের দিকে
অপ্রয়োজনে তাকানো যাবে না। কিছু কিছু ছেলেরা আছে এত অসভ্য, রাস্তাঘাটে মেয়েরা হেঁটে গেলে দুই তিন বন্ধু একসাথে আছে, কই দুস্থ কি যে দেখলাম মাথা খারাপ। তোমার মাথা এত খারাপ হয় কেন? এই বয়সে মেয়েদেরকে ডিস্টার্ব করো না, মেয়েদের পেছনে ঘোরো না, নিজেদের চরিত্র এমন বানাও এই যৌবন বয়সটার হেফাজত করো, হারাম রিলেশন করো না, মেয়েদের পেছনে ঘোরো না, পড়াশোনায় মন দাও, কেরিয়ারটা সুন্দর করো, আজান হলে নামাজে যাও, নামাজি হয়ে চরিত্রবান হও আর কেরিয়ারটা সুন্দর করো, মেয়ের পিছনে ঘোরা লাগবে না। দেখবা সুন্দরী সুন্দরী মেয়ের বাপ তোমার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য লাইন ধরবে। যুবক, তুমি মেয়ের পিছনে ঘুরবা কেন? তুমি মেয়ের বাপকে ঘুরাও, ঘুরবা না ঘুরাবা? আমি একটা মিসকিনরা যারা বিয়ে শাদী করো নাই, না করো না, বিয়ে যারা করো নাই সে তো অসহায় একা না এখনো, যারা অবিবাহিত অবিবাহিত কে কে দেখে হাত তোলো, আচ্ছা হাত নামায়ও না, মেয়ে হ্যাঁ হাত তোলো, অবিবাহিতরা মেয়েদের পিছনে ঘুরবা না মেয়ের বাপকে ঘুরাবা? আরো জোরে, ঘুরবা না ঘুরাবা? ঠিক আছে, মেয়ের পিছনে ঘুরবা কেন? কোন নবী মেয়ের পিছনে, কোন নবী এরকম ছিলেন না, বরং নবীদের চরিত্র এমন ছিল। আরে নবীদের চরিত্রে মুগ্ধ হয়ে নবীদের কাছে অফার এসেছে, মুসা নবীর কিচ্ছা জানেন না? সংক্ষেপে বলি, মুসা নবী যখন মাদিয়ান চলে গেলেন, শুআইব আলাইহিসসালাম মুসা নবীর চরিত্রে মুগ্ধ হয়ে শুআইব আলাইহিসসালাম তার নিজের মেয়েকে মুসা নবীর কাছে বিয়ে দেওয়ার জন্য নিজে তিনি প্রস্তাব দিয়েছেন। সুবহানাল্লাহ, যুবক ভাইদেরকে বলছে হারামে আরাম পাবা না, বিয়ের উদ্দেশ্যে প্রেম কইরো না, অবৈধ জিনিসের মধ্যে কখনো বরকত পাওয়া যাবে? বন্ধুর উদ্দেশ্য সেম কথা, হারামে যাওয়া যাবে না। বয়ফ্রেন্ড, এক বান্ধবী আরেক বান্ধবীকে হয়তো বলে, জানিস আমার বয়ফ্রেন্ডটা এমন, এখন আমার বয়ফ্রেন্ড দেব, কিসের বয়ফ্রেন্ড? কোনো ছেলের মেয়ে বন্ধু থাকতে পারে না, কোন মেয়ের ছেলে বন্ধু থাকতে পারে না, বিয়ের আগে এগুলো হারাম করেছেন কে? একা থাকবেন না। অনেকে বলে হুজুর পর্নোগ্রাফিতে আসক্ত, বা রাতের বেলা আমি একা থাকলে শয়তান ধরে, কয় ইউটিউবে এই সিনেমাটা দেখ এটা দেখ। আমি বলি ভাই তাহলে এক কাজ করবেন, রাতে একা ঘুমাবেন না, তো কারে নিয়ে ঘুমাবেন? আপনার আরেক ভাই থাকলে আলাদাবেন। এবার আব্বা আম্মা মা বাপদের প্রতি একটা পরামর্শ দিয়ে যাই, শোনেন, বিয়ের আগে আপনারা আপনাদের অবিবাহিত ছেলে মেয়েদেরকে একা রুমে ঘুমাইতে দিবেন না, অবস্থা কিন্তু খারাপ হয়। তো আপনারা বলবেন হুজুর এক বেডে নিয়ে ঘুমাবো আমাকে, না 10 বছর হয়ে গেলে তো আলাদা। এরপরে যেটা করবেন, মনে করেন দুইটা তিনটা ছেলে, দুই ছেলেকে এক রুমে সিঙ্গেল বেড দিয়ে, দুইটা সিঙ্গেল বেড দেন, দুইটা এক রুমে থাকুক, তাহলে বড় ভাই ছোট ভাইয়ের লজ্জায়, বড় ভাইও কোনো আকাম কুকাম করবে না, আবার ছোটটা বড় ভাইয়ের লজ্জায় আকাম কুকাম করবে, নইলে কম বলেন নিচে এই ওয়ার্ড যুবকরা বুঝতেছে, আমার চাচারা বুঝতেছেন না, এটা করবে ঠিক সেম, মেয়েকেও রুমে একা রাখবেন না, নইলে শীতের দিনে কম্বলের নিচে ঢুকে হাই এসএমএস শুরু হবে। দুই বোন থাকলে দেখা যাবে বড়টা ভয় পাবে, আমি যদি এত রাতে চ্যাট করি বোন এসে কাল করবো, এ আপু কি করো তুমি এত রাতে, ছোটটাও করবে না বড় বোনের ভয়ে লজ্জায়, ঠিক কিনা? এখন যারা মা বাপ আছেন হয়তো এমনও আছে কারো এক ছেলে এক মেয়ে, তারা তো পড়ছেন বিপদে, তবে তাদের জন্য আমার পরামর্শ আছে। তারা কি করবে? তারা ছেলেকে বলবেন এই তুই রাতে দরজা লাগায় ঘুমাইতে পারবি না, দরজা লাগায় ঘুমাইতে পারবি, দরজা খুলে যখন ঘুমাবে ছেলের ভেতরে ভয় থাকবে না, জানি কোন সময় আব্বা রুমের পাশ দিয়ে দেয় আমার ফিসফিসানি শুনে ফেলে, ঠিক না? মেয়েকেও মা বলবে এই দরজা খুলে ঘুমা, প্রয়োজনে এক মেয়ে হলে মা মাঝে মাঝে গিয়ে থাকেন, রাত 11টার পরে ফোন হাত থেকে নিয়ে নেন, 11টার পরে ফোনের কোনো দরকার আছে? দরকার নেই তো, ফোন হাত থেকে নিয়ে নেন, এখন তো আমরা নেই না উল্টা আরো দেই। এক লোক বলতেছে হুজুর আমার মেয়ে SSC-তে A+ পেয়েছে, খুশি হয়ে আইফোন গিফট করেছি, বললাম ভালোই করছেন, কিছুদিন পরে আপনার জামাই গিফট করবে। এত ছোট ছেলে মেয়েদের মোবাইল ফোনের দরকার আছে? যাদের কাছে মোবাইল আছে তোমরা এখন রাগ করতেছো হুজুর তো আমাদের বিরুদ্ধে এখন কথা বলে ফেলেছে, শোনো শোনো ভাইয়েরা, আমরাও তোমাদের মতো ছাত্র ছিলাম,
মোবাইল ফোন যদি ব্যবহার করো রাত 10টার পরে আব্বা আম্মাকে দিয়ে দি। এত রাত জাগিও না, কেউ কেউ তো রাত 2টা 3টা পর্যন্ত ফেসবুকে থাকে। এই রকম অবস্থা, এটা করিও না। অনেক ছেলেরা চোখের জ্যোতি হারিয়ে ফেলছে, চেহারা লাবণ্য হারিয়ে ফেলছে, রাত জাগতে জাগতে মাইগ্রেনে প্রবলেম হচ্ছে। অনেক মেয়েদের সেই অবস্থা। যুবক যুবতী তরুণ তরুণীদেরকে বলবো, রাত জাগবেন না, তাড়াতাড়ি ঘুমাবেন, এটা নবীর সুন্নত। চেহারা সুন্দর থাকবে, আস্কারা মাস্কারা লাগাইয়া চেহারা সুন্দর করতে পারবেন। কিছু মেয়ে তো আছে খুব আটা ময়দা মাখে, হ্যাঁ আটা ময়দা মাখলে লাগে একরকম, ওয়াশরুম থেকে ছুটাইয়া আসলে লাগে আরেক রকম। কি যে অবস্থা! এই জন্য যুবক ভাইদেরকে বলবো, শুধু ফেসবুকে মেয়ের প্রোফাইলের সুন্দর ছবি দেখে ইটিশ পিটিশ করিও না, কারণ ক্যামেরায় অনেক সময় দেখা যায় একরকম, বাস্তবে আরেক রকম। একা থাকবেন না, গুনাহ থেকে বাঁচতে পারবেন ইনশাআল্লাহ। আরেকটা কথা আমার মনে পড়ল, কিছু কিছু ছেলে বা মেয়ে তাদের মা বাপ চাকরি করে, তো তারা কি করবে? তারা তো সারাদিন বাসায় একা। সে সকল ছেলে মেয়েদেরকে বলবো ব্যস্ত থাকতে হবে পড়াশোনায়, ছেলেদেরকে বলবো বিভিন্ন সামাজিক কাজ আছে না, বৃক্ষরোপণ, রক্তদান কিংবা খেলাধুলা, যেগুলো করলে গুনাহ থেকে বাঁচা যাবে, ওই গুছ ওই সকল কাজে নিজেকে ব্যস্ত রাখতে হবে, তখন গুনাহ থেকে বাঁচা যাবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? 15 মিনিট থাকা যাবে না, 15 মিনিটে শেষ করে ফেলবো ইনশাআল্লাহ, কেউ উঠবেন না। নাম্বার 6, 6 নাম্বার, শেষের দিকের পয়েন্টগুলা ছোট আছে, অসুবিধা নেই। গুনাহ থেকে বাঁচার জন্য 6 নাম্বার, ঘরকে পাপের উপকরণ মুক্ত করে ফেলতে হবে। পাপের উপকরণ কি হতে পারে? অশ্লীল ম্যাগাজিন, অনেকের ঘরে আছে অশ্লীল উপন্যাসের বই, এমন এমন উপন্যাস, এমন প্রেমের গল্প, এগুলা করার পরে নিজের মধ্যে সুরসুরি জাগে যে আমিও একটু এগুলা করি। এজন্য গার্ডিয়ানের দায়িত্ব হলো এরকম জিনিস, এগুলো পাপের উপকরণ ঘর থেকে ছুঁড়ে ফেলে দেওয়া। ঘরের মধ্যে টেলিভিশন থাকলে, টেলিভিশন খারাপ জিনিস না, তবে ঘরে যেন খারাপ চ্যানেল না চালানো হয়, খেয়াল রাখা। পত্রপত্রিকায় বিনোদন পাতা আছে, প্রয়োজনে বাবা প্রতিদিন বাসায় পত্রিকা আসলে নিজের দায়িত্বে বিনোদন পাতা কেচি দিয়ে কেটে ছুঁড়ে ফেলে দেবে, কারণ কিছু কিছু পত্রিকার বিনোদন পাতা এত খারাপ আমি আর বললাম না, আপনারা জানেন। আমাদের বাসায়ও পত্রিকায় আসে, আমরাও ঠিক সেম কাজটা করি, বাচ্চারা যেন এগুলো না দেখে একদম কেচে দিয়ে কেটে ফেলাম। পত্রিকা তো খারাপ জিনিস না, পত্রিকা পড়বেন দেশের খবর জানবেন। ঘরকে গুনার উপকরণ মুক্ত করবেন। একটা গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদেরকে দিয়ে যাচ্ছে, যাদের বাড়িতে ওয়াইফাই আছে, বাবা নিজের দায়িত্বে কিংবা মা নিজের দায়িত্বে রাত 11টা বা 12টার পরে ওয়াইফাই এর সুইচ বন্ধ করে দিবেন। কি দরকার রাত 12টার পরে? এটা আপনারা করবেন, আপনারা এটা করেন না বলে ছেলে মেয়েরা ওয়াইফাই পাইয়া যা মন চায় তাই করে, নিজের দায়িত্বে ওয়াইফাই এর সুইচ বন্ধ করে দেন। এগুলা বাস্তবিক ওয়াজ, এগুলা ছাড়া ঘর সুন্দর হবে না, ছেলে মেয়ে ভালো হবে না। অনেকে বলে হুজুর আব্বা আম্মার ওয়াজ করেন, আব্বা আম্মার খেদমত যেন করে, আব্বা আম্মার খেদমতের ওয়াজ পড়ে হবে, সন্তানদেরকে কেমনে ভালো রাখবেন এই ওয়াজ আগে হওয়া দরকার। বাবা মায়েরা এটা করবেন, ঘরকে গুনার উপকরণ মুক্ত রাখা লাগবে। এরপরে 7 নম্বর, কষ্ট হচ্ছে আপনাদের? তথ্য প্রযুক্তির অপব্যবহার থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন, প্রযুক্তির অপব্যবহার থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন, তবে গুনাহ থেকে বাঁচতে পারবেন। অনেক ছেলেরা আছে গোপন গুনায় লিপ্ত, অনেক বোনেরা আছেন গোপনে হারাম রিলেশন করে, বান্ধবীকে বলে না। অনেক ছেলে আছে গোপনে গুনাহ করে, গোপনে জিনা করে, কোনো বন্ধুকে বলে না, কাউকে না বললেও তো একজন জানেন তিনি কে। এত ভয়াবহ একটা হাদিস শোনাবো, এই হাদিসটা শোনার পরে গায়ের লোম একদম দাঁড়িয়ে যাবে। নবীজি একদিন সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমার উম্মতের কিছু লোক তিহামার শুভ্র পর্বতমালা সম পরিমাণ নেকামল নিয়ে হাসরের মাঠে দাঁড়াবে, পাহাড়ের সমান নেকামল নিয়ে দাঁড়ানোর পরে তাদের নেকামলগুলো মুহূর্তেই ধুলাবালি হয়ে উড়ে যাবে। শুনতেছেন কথা? নবীজি বললেন, কিছু লোক আমার উম্মতের মধ্যে এমন হবে,
যারা পাহাড় সম পরিমাণ নেকি নিয়ে হাসরের মাঠে দাঁড়াবে কিন্তু হাসরের মাঠে ওঠার পরে সঙ্গে সঙ্গে তাদের আমলনামা ধুলাবালি হয়ে উড়ে যাবে সাউবান রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের কথা আপনি বলছেন কারা এত পাহাড় পরিমাণ নেকি নিয়েও তাদের সব আমলগুলো নষ্ট হয়ে যাবে নবীজি বললেন এরা তোমাদেরই ভাই এরা নামাজ পড়বে ওয়াজ মাহফিলে আসতে পারে মানে ভালো আমল করবে নামাজ পড়বে রোজা রাখবে যাকাত দিবে হজ করবে ভালো ভালো আমল করবে কিন্তু এরা হলো তোমাদেরই ভাই বোন যারা ইবাদত ঠিকঠাক মতো করলেও যখন একা হয়ে যায় নীরবে নিভৃতে গুনাহের কাজ করে নীরবে নিভৃতে এখন গুনাহ চলছে কেমনে গুনাহ চলছে দেখেন এই যুগে নিজেকে গুনাহ থেকে সেফ রাখা অনেক কঠিন একদম বাস্তব কো একটা কথা বলি যারা ফেসবুক চালান টাইমলাইনে নিউজ ফিডে আছে স্ক্রল করছে দেখবেন ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও আসে মাঝে মাঝে দেখবেন সুন্দর সুন্দর ভিডিওর নিচে খারাপ ভিডিও চলে আসে সাথে 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 স্কিপ করে ফেলেন ইউটিউবে আপনি ওয়াচ শুনতেছেন ভালো কথা দেখবেন খারাপ দুই একটা ভিডিও চলে আসতে পারে তখন আপনি স্কিপ করবেন যদি মনে করেন না ডানে বামে তো কেউ নাই আমি এখন এটা দেখা শুরু করি কেউ না দেখলেও তো একজন ঠিকই দেখেন তিনি কে এই গোপন গোপন গুণাগুলো গোপনে গোপনে হারাম রিলেশনগুলো তিলে 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 আপনাকে শেষ করে দিবে এজন্য প্রযুক্তির অপব্যবহার করবেন না প্রযুক্তিকে ভালো কাজে লাগান এই যে দেখেন এই ক্যামেরাওয়ালা ভাইয়েরা এই ইউটিউবার ভাইয়েরা তারা তাদের ক্যামেরাকে ভালো কাজে লাগাচ্ছে এদের মতো অনেক ক্যামেরাওয়ালা ভাইয়েরা এই ক্যামেরা নিয়ে তারা নায়ক নায়িকার পিছনে ঘুরে তাহলে বোঝা গেল একই জিনিসকে পজিটিভ কাজে লাগানো যায় নেগেটিভ কাজেও লাগানো সাত নাম্বার বললাম প্রযুক্তির অপব্যবহার থেকে বেঁচে থাকবেন আট নাম্বার হচ্ছে ভালো মানুষের সাথে মিশবেন খারাপ মানুষের সাথে মিশবেন না ছেলেদেরকে বলছি ভালো ছেলেদের সাথে মিশবা যারা সিগারেট খায় মাদকের সাথে যারা সম্পৃক্ত শোনো ইয়াবা গাজা ফেন্সিডিল খেয়ে নিজেকে শেষ করে দিও না আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তুলকু বি আইদিকুম ইলা তাহলুকা প্রতিটা মাহফিলে মাদকের কথা বলা দরকার কারণ যুব সমাজকে ধ্বংসের জন্য এই মাদক হচ্ছে সবচাইতে বড় উপাদান যুবক ভাইদেরকে বলছি মাদক গ্রহণ করে ইয়াবা গাজা ফেন্সিডিল এগুলো গ্রহণ করে নিজেকে শেষ করে দিও না আল্লাহ বলেছেন ওয়ালা তুলকু বি আইদিকুম ইলা তাহলুকা নিজেই নিজেকে ধ্বংসের পথে ঠেলে দিও না কারণ তোমার এই শরীরটা আসলে তোমার নয় সারাদিন হাত এই দেহের শক্তি সামর্থ্য যিনি দিয়েছেন তিনি কে আল্লাহর দেওয়া জিনিস আপনি নিজে নিজে নষ্ট করতে পারেন না খবরদার মাদকের সাথে সম্পৃক্ত হবেন না যারা মাদকের সাথে সম্পৃক্ত তাদের সাথে মিশবেন না কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যারা পড়ো গাজাখুরদের সাথে মিশিও না আমি নিজেও ইউনিভার্সিটিতে পড়েছি বিশ্ববিদ্যালয়ের হলে থাকাকালীন দেখেছি কিছু কিছু ছেলেদের হলের মধ্যে দেখতাম কিছু কিছু ছেলেদের রুমের মধ্যে ঢুকলে শুধু গাজার গন্ধ পাওয়া যায় রেল লাইনে দেখতাম অনেক ছেলেরা বসে বসে গাঁজা খায় বিশ্ববিদ্যালয় এমন জায়গা এখানে লাইব্রেরি থাকে পড়াশোনা গবেষণা করে চরিত্র কেরিয়ারকে সুন্দর বানানো যায় আবার বিশ্ববিদ্যালয় এমন জায়গা মা বাপ কষ্ট করে যে টাকা পাঠায় ওই টাকা দিয়ে মাদক ইয়াবা গাঁজা এগুলো গ্রহণ করে নিজেকেও শেষ করে দেওয়ার সুযোগ আছে না নাই খারাপ ছেলেদের সাথে মিশবানা বোনদেরকে বলবো কলেজ বিশ্ববিদ্যালয়ে গেলে বাজে মেয়েদের সাথে মিশবেন না টিকটক ওয়ালি মেয়ে ব্লগ বানায় এমন মেয়ে এইরকম মেয়ের সাথে মিশবেন না যে সকল মেয়েরা কুনা করে গার্লফ বয়ফ্রেন্ড নিয়ে নিয়ে ঘুরে এদের সাথে মিশবেন না কারণ কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ ভালো মানুষের সাথে থাকলে ভালো হওয়া যায় তাহলে কার সাথে মিশবো নামাজি ছেলে সিগারেট খায় না এমন ছেলে এমন ছেলের সাথে মিশতে হবে যেই ছেলে আজান হলে নামাজে যায় যেই ছেলে সত্য কথা বলে নিবোধ করে না চুগলখুরি করে না বড়কে সম্মান করে ছোটকে শ্রদ্ধা বড়কে সম্মান করে শ্রদ্ধা করে ছোটকে স্নেহ করে আদব কায়দা ভালো এমন ছেলেদের সাথে ছেলেরা মিশবেন মেয়েরাও ঠিক ভালো মেয়েদের সাথে মিশবেন চাচাচান্দা যারা আছেন বেহুদা কথা যারা বলে তাদের সাথে মিশবেন না কারণ বয়স্ক লোকেরা দেখা যায় মাঝে মাঝে রাগ কইরেন না
বাংলাদেশের গ্রামে, আমার তো গ্রামে জন্ম হয়েছে, আমি নিজের চোখে এটা দেখেছি, আমি গ্রামের ছেলে। গ্রামের মধ্যে যে ছোট ছোট কিছু টঙের দোকান আছে, এইটা দেখেছি আমি বাংলাদেশের সেকেন্ড পার্লামেন্ট। চা খোর থাকে স্পিকারের ভূমিকায়, বিক্রেতা থাকে স্পিকারের ভূমিকায়, আর চা খোররা থাকে সাংসদের ভূমিকায়। চা খায় আর মানুষকে নিয়ে আলোচনা সমালোচনা করে আসে না নাই। আল্লাহ সুরা মুমিনুনে বলেছেন, কদ আফলাহাল মুমিনুন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, সাকসেসফুল ইনডিড এট দ্য বিলিভার্স, দোজ হু অ্যাভয়েড ভেইন টক, সফলকাম তারা অনর্থক বেহুদা বেফাস অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখে। এগুলো গুনাহ, ফেসবুকে এগুলো বেশি চলে, অহেতুক কথাবার্তা, অহেতুক মন্তব্য, অহেতুক স্ট্যাটাস, এগুলোতে কোনো ফায়দা নাই। কাজের লোক কাজ করে, অকর্মারা সমালোচনা করে। কাজের লোকের কাজ হলো কাজ করে যাওয়া, আর যাদের কোনো কাজ কারবার নাই অকর্মার ঠেকি, এরা কি আর করবে? কাজ করনে বলা লোকদেরকে নিয়ে গবেষণা করে। এই রকম হওয়া যাবে না, কাজের লোক হতে হবে। ভালো মানুষের সাথে মিশবেন, খারাপ মানুষের সাথে মিশবেন না। নয় নাম্বার আত্মনিয়ন্ত্রণ নিজের ভেতরে তৈরি করতে হবে, নিজেকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। রাস্তাঘাটে বের হয়েছি, বেপর দামে যাচ্ছে, ইচ্ছে করছে একটু তাকাই, কারণ বিপরীত লিঙ্গির দিকে সৃষ্টিগতভাবে আকর্ষণ আছে, কিন্তু তখন আমি নিজেকে নিয়ন্ত্রণ করব, চক্ষুটাকে নিয়ন্ত্রণ করব। কারণ আল্লাহ বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও নবী, মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিচের দিকে রাখে। আদেশটা কার? মন চাইবে ওই তো দেখা যায়, ওই এলাকায় কনসার্ট হচ্ছে, বাউল শিল্পী এসেছে, ওই এলাকায় আপা এসেছে, কোমর দুলিয়ে দুলিয়ে নাচবে, মন চাইবে একটু যায়। আমি শুনছি বগুড়া এবং এইসব এলাকায় নাকি বাউল টাউল মাঝে মাঝে আসে, তো আউল বাউল আসতে মন চাইবে একটু যাই, কিন্তু না, নিজের নফসকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে, যাব না কার ভয়ে। দশ নম্বর হলো গুনাহ থেকে বাঁচার জন্য নিজের ভেতরে লজ্জাশীলতা তৈরি করতে হবে। একটা প্রশ্নের উত্তর সবাই দেন, কেউ কি তার বাপের সামনে কখনো খারাপ ভিডিও দেখবে? বুঝেন নাই, কেউ মা বাবার সামনে খারাপ ভিডিও দেখবে? আরে তো বাপের সামনে তো সিগারেট যারা খায়, হেরাও সিগারেট খায় না, লুকাই ফেলে আব্বা দেখবে। এটার নাম লজ্জাশীলতা, এটার নাম কি? লজ্জা হায়া। নবীজি বলেছেন, তোমার পরিবারের সদস্যকে তুমি যতটা না লজ্জা পাও, তোমার রবকে তুমি তার চেয়ে বেশি লজ্জা করো। সুবহানাল্লাহ। আব্বা আম্মার সামনে যদি আমি খারাপ কোনো কাজ না করি, আব্বা আম্মাকে যদি এত লজ্জা পায়, আমার আল্লাহকে লজ্জা পাবো খারাপ কাজ করতে, আরো কম না আরো বেশি? আরো জোরে বলেন। এগারো নম্বর হলো, খারাপ চিন্তা ছাড়বেন, বেশি বেশি ভালো চিন্তা করবেন, মাথায় চিন্তা আসবে। ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা দেখার আগে এক দল তো শুনছি চলে গেছে, আরেক দল নাকি আছে, এগুলা নিয়ে যে পুলা পাইন কি করলো, কোন দেশে খেলা হয় আর কোন দেশে মানুষ মরে। ওই চাঁদপুরে আর্জেন্টিনার সমর্থক ব্রাজিলের সমর্থককে পেটের মধ্যে ছুরি ঢুকাইয়া খুন করে ফেলছে, দেখছেন না আপনারা ফেসবুকে? হায় 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 হায়, খেলা হয় কোন দেশে মানুষ মরে, কোন দেশে? নিজের দেশের পতাকা টানায় না, আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা টানা নিয়ে মারামারি। ব্রাজিলের পতাকা টানাইছে 200 হাত, আর্জেন্টিনার সমর্থকরা আমরা কি মরে গেছি? অর্ডার কর 400 হাত। ওই সুনামগঞ্জে দেখলাম ব্রাজিলের ছেলেরা, ব্রাজিলের সমর্থকরা মোটর সাইকেল শুট ডাউন করে ফেসবুকে দেখলাম, বলতেছে আর্জেন্টিনা ছাইরা যারা ব্রাজিলে আসবে, একটা একটা ব্রাজিলের জার্সি দিব আর এক প্যাকেট বিরিয়ানি দিব। ঘরের মধ্যে ভাত নাই, আর্জেন্টিনা আর ব্রাজিলের পতাকা আর জার্সি কিনা। যুবক ছেলেরা শোনো, যে টাকা দিয়ে এইসব পতাকা কিনে জার্সি কিনে টাকা নষ্ট করো, এই টাকাগুলো অসুস্থ মানুষের, অসুস্থ মানুষের চিকিৎসায় ব্যয় করো, এই টাকাগুলো এতিম মেয়েদের বিয়ের ব্যবস্থা করো, এই টাকা দিয়ে বিধবা নারীদের কর্মসংস্থানের একটা ব্যবস্থা করো, এই টাকাগুলো এতিমখানায় দাও, মসজিদে দাও, কবরস্থান উন্নয়নে দাও, ভালো কাজে দাও, আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবে। টাকা খরচ করার জায়গা পাও না, টাকা নষ্ট করার জায়গা পাও না ভাই, বসেন, টাকা নষ্ট করার জায়গা পাও না।
এসব ফালতু চিন্তা ছাড়ো, আজকে ফজরের নামাজ জামাতে পড়ো, ভালো চিন্তা না খারাপ চিন্তা, পাঁচ ওয়াক্তের নামাজ যথাসময়ে মসজিদে গিয়ে পড়ো, ভালো চিন্তা না খারাপ চিন্তা, সকালবেলা উঠে পড়তে বসবো, কিছুক্ষণ খেলাধুলা করবো, কিছুক্ষণ ঘুমাবো, কিছুক্ষণ মানুষকে নামাজের দিকে ডাকবো, কিছুক্ষণ বন্ধুদেরকে নিয়ে মানুষকে কিছু সহযোগিতার চেষ্টা করবো, এরকম ভালো ভালো চিন্তা করবেন, তাহলে খারাপ চিন্তা মাথায় আসবে না ইনশাআল্লাহ। বারো নম্বর হলো বেশি বেশি ইস্তেগফার করবেন, গুনাহ থেকে বাঁচার জন্য ইস্তেগফার করবেন কার কাছে? ইস্তেগফারের আমলটা ছিল আমার নবীর, নবীজির জীবনে গুনার কোনো ছিটা ফুটাও ছিল না, আমার নবীর জীবনে কোনো পাপ আছে নাকি? নাউজুবিল্লাহ, কোনো পাপ নাই, আমার নবী হচ্ছেন মাসুম, জন্ম থেকে নিয়ে অফাত পর্যন্ত নবুয়তের আগেও মাসুম, নবুয়তের পরেও মাসুম, যেই নবীর জীবনে গুনাহ নাই এরপরেও রেগুলার তিনি কতবার ইস্তেগফার তওবা করতেন দেখেন। বুখারীর হাদিস, নবীজি বলেছেন ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন সামিইনা মাররা, নবীজি বলেছেন আমার তো গুনাহ নাই, পাপ আমাকে স্পর্শ করে না, এরপরেও রেগুলার আমি 70 বারের বেশি তওবা করি কার কাছে? আবার মুসলিম শরীফের হাদিসে এসেছে, নবীজি বলেছেন ইন্নি আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা, রেগুলার আমি আল্লাহর কাছে 100 বার তওবা করি। শুধু সুবহানাল্লাহ পড়ে বাড়িতে যাচ্ছেন, এবার নিজের সাথে মিলান তো, নবীর গুনাহ নাই এরপরেও ডেইলি 100 বার তওবা করেন, আর আমার আপনার তো কত গুনাহ হিসাব নাই, তওবা করি কয়বার? বিবেককে প্রশ্ন করেন কয়বার? একবার। এজন্য যখনই সময় পাবেন পড়বেন আস্তাগফিরুল্লাহ, সময় পাবেন পড়বেন আস্তাগফিরুল্লাহ। বাক্যটা খুব ছোট কিন্তু পাওয়ার এত বেশি, নবীজি বলেছেন এই বাক্যটা যখন বান্দা পড়ে আল্লাহ এত খুশি হয়ে যান, ওই লোকটার আমল নামায় যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে আল্লাহ তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ করে দেন। সারাদিন মানুষের গীবত কইরেন না, দুই তিন মহিলা তো একসাথে হলে আল্লাহ জানে মহিলা প্যান্ডেলে আমার ওয়াজ শুনতেছে না, তারা নিজেরা নিজেরা ওয়াজ করতেছে, কারণ দুই তিন মহিলা এক হইলে আরে বাপরে বাপ, গল্পের আর কোনো শেষ। মা বোনদেরকে বলবো দুই তিন মহিলা একসাথে হয়ে শুধু গল্প কইরেন না, বেশি বেশি ইস্তেগফার করুন, ইস্তেগফারের আমল। একটা হাদিস আমার মনে পড়ল, নবীজি বলেছেন মাল্লাজিমাল ইস্তেগফার, যারা নিয়মিত ইস্তেগফার করে, ইস্তেগফারের সাথে যারা সব সময় আটার মতো লেগে থাকবে তার তিনটা ফায়দা হবে, জুড়ে বলেন কয়টা? এক নম্বর, জাআলাল্লাহু মিন কুল্লি দ্বীকিন মাখরাজা, তার উপর বিপদ থাকলে আল্লাহ তার বিপদ থেকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলিয়েন প্র্যাকটিক্যাল আমল এগুলা করে দেখেন পাওয়ার আছে না নাই। নবীজি বলেছেন যারা ইস্তেগফার নিয়মিত আমল করে আল্লাহ তার সব বিপদ আল্লাহ নিজের দায়িত্বে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, সবার জীবনে টেনশন কম বেশি আছে না নাই, হুজুর হোক খেজুর হোক সবারই কিন্তু কম বেশি টেনশন, নবীজি বলেছেন ইস্তেগফার করো আল্লাহ সব দুশ্চিন্তা দূর করে দিবে। তিন নাম্বার হচ্ছে ওয়ারাযাতাহু মিন হাইতু লা ইহতাসিব, আল্লাহ এমন ধারণাতীত জায়গা থেকে রিজিক দিবেন কল্পনাও করতে পারবা না। দেখেন রিজিকের একটা ঘটনা বলি, রিজিকটা হলো এমন জিনিস, রিজিক কখন কার কোথায় আছে কেউ কিন্তু জানে, কিরকম দেখাই মনে করেন আজকে বাজার করে আনছেন বাড়ি থেকে, কালকে দুপুরে মজা করে আপনি এই মেনুগুলো খাবেন, এমনও হইতে পারে সকালবেলা আপনার ঘরের এমন কেউ অসুস্থ হয়েছে ঢাকায় নিয়ে গিয়ে দুপুরের খাবার ঢাকায় খাওয়া লাগতে পারে, রিজিক যে কার কখন কোথায় কেউ জানে। নবীজি বলেছেন ইস্তেগফার করো, রিজিকের টেনশন করো না, কারণ আমি রাজ্জাক, তুমি যদি ইস্তেগফারের আমল করো আমি তোমাকে রিজিক দান করব। ইস্তেগফারের লাভ আছে কয়টা দেখি মনে রাখছেন কিনা? এক নাম্বার বলেছিলাম ইস্তেগফার করলে আল্লাহ কি দূর করে দিবেন, বিপদ জুড়ে বলেন কি? দুই নাম্বার হচ্ছে আল্লাহ দুশ্চিন্তা টেনশন দূর করে দিবেন, তিন নাম্বার হচ্ছে আল্লাহ কি দিবেন? 12টা বলছে, দুইটা দুই মিনিটে বলবো। 13 নাম্বার হচ্ছে গুনাহ থেকে বাঁচার জন্য নারী পুরুষের অবাধ মেলামেশা বন্ধ করে দিতে হবে, কারণ নারী পুরুষ সমলিঙ্গ নয় বিপরীত লিঙ্গ, সৃষ্টিগতভাবেই
নারীর প্রতি পুরুষের, পুরুষের প্রতি নারীর একটা আকর্ষণ আছে। নারী পুরুষ যদি অবাধে মেলামেশা করে ফিতনা ছড়াবে, এই জন্য অবাধ মেলামেশা বন্ধ করতে হবে। এই কথা শুনলে আবার প্রগতিশীলদা বলে দেখছো হুজুরগুলা কত মূর্খ, এই ডিজিটাল যুগে এসে তারা বলতেছে নারী পুরুষ একসাথে চলে যাবে, নারী পুরুষ একসাথে চলবে যদি পর্দা মেনটেন করে। যখন আমরা পর্দার কথা বলি তখন আবার তারা বলে মোল্লাগুলো মহিলাদেরকে প্যাকেটের ভেতরে ঢুকাই ফেলতে চায়। আমিও বলি শিয়াল সবসময় মুরগির স্বাধীনতা চায়, কথা বুঝেন নাই? শিয়াল যেমন সবসময় মুরগিকে স্বাধীন অবস্থায় দেখতে চায়, তেমনি করে যাদের চরিত্রে সমস্যা আছে, যাদের চোখ খারাপ অন্তর খারাপ, তারাও নারীদেরকে সবসময় বেপর্দা অবস্থায় তাদের চোখের সামনে দেখতে চায়। যারা বলে পর্দা নারীর উন্নতি অগ্রগতি ঠেকিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন এদের হাতেই নারীরা সবচেয়ে বেশি লাঞ্ছিতা আর ধর্ষিতা হয়েছে। ওই যে তাকলার কথা মনে আছে, তার বক্তব্য ইউটিউবে এখনো আছে, যে নারীবাদী বক্তব্য শুনে দেখবেন আপনারা ইউটিউবে আজকে গিয়ে সার্চ মারেন, আমি তার অনেক বক্তব্য শুনছি, এত নারীবাদী বক্তব্য, শেষ পর্যন্ত নারীর প্রতি তার দৃষ্টি যে কত খারাপ ছিল আল্লাহ তা জাতির সামনে ফাঁস করে দিয়েছেন। এদেশের ওলামা মাশায়েক পীর মাশায়েক নারীর অগ্রগতির বিরুদ্ধে নয়, বরং আমরা চাই আমাদের মায়েরা বোনেরা স্কুলে পড়বে, কলেজে পড়বে, বিশ্ববিদ্যালয়ে পড়বে, চাকরি করবে, ব্যবসা করবে, কিন্তু তাদের সতীত্ব ইজ্জতের নিরাপত্তার জন্য তাদেরকে পর্দা করতে হবে। ঠিক তো কইলে পর্দা করান বউদেরকে, অনেকে তো আসে ওয়াজে আসে, আরে কি বলবো, আমি জানি না আপনাদের এলাকা কেমন, অনেক মাহফিলে দেখি মহিলারা মহিলা প্যান্ডেলে ওয়াজ শুনতে আসে কিন্তু বেপর্দা হয়ে আসে। যে পুরুষ তার বউকে বেপর্দায় রাখে এই পুরুষ তার রুচিতে সমস্যা। কেন রুচিতে সমস্যা বলি শোনেন ভাই, সব জিনিস কোরআন হাদিস দিয়ে আপনি না মানলেও খারাপ লাগলেও কিছু জিনিস আপনি দেখেন তো আপনার কমন সেন্স কি বলে, আপনার বিয়ে করা বউ, আপনার ঘরের বউ, হাত দেখা যায়, পেট পিঠ দেখা যায়, ঘর থেকে নিয়ে বের হয়েছে, ছোট ভাই পাইছে, ভাইকে চিনস্নাতর ভাবে উফ কুতানি মারছে, আরেকটু সামনে গেছে কয় ভাইকে চতর ভাবে ইস, কি আমি কি অবাস্তব কথা বলেছি, আরেকটু সামনে গেছে ভাইকে চিনস্নাতর ভাবে ওয়াও, আরেকটু সামনে গেছে এই ছেলে আরো খারাপ ভাইকে এটা তোর ভাবে ইস, জোস লাগতেছে পাগলা কার জুস কে খায়, বেহায়া বেসরম, নিজের বউয়ের সৌন্দর্য নিজে দেখবেন, নিজের বউয়ের সৌন্দর্য দেখে উফ আহ যারা করে, আমি তো বলি এদের আত্মসম্মান বোধ নেই, এদের রুচিতে সমস্যা আছে, রুচিতে সমস্যা আছে, রুচি খারাপ আপনার, রুচি বদলান আপনার, রুচি খারাপ তো আপনার, পর্দা করা। কিছু মহিলা আছে ঘর থেকে বের হওয়ার সময় জামাই টাইনাও বের করতে পারে না, দুই ঘন্টা শুধু আছে না, যে মহিলা বাড়ি থেকে বের হওয়ার আগে দুই ঘন্টা সাজগুজ করে, বুঝবেন এই মহিলার চরিত্রে সমস্যা, কারণ এত সাজগুজ করে মহিলা কোথায় যাচ্ছেন, পর পুরুষকে নিজেকে পর পুরুষের সামনে নিজেকে দেখাতে যাচ্ছেন তাই না, সাজগুজ করবেন নিজের হাজবেন্ডের জন্য, একদম অ্যাট্রাকটিভ হয়ে যাবে যত অ্যাট্রাকটিভ হতে পারে, যেরকম কাপড় পরলে আপনার হাজবেন্ড আপনাকে অ্যাট্রাকটিভ বা আপনার হাজবেন্ড আপনার প্রতি আকৃষ্ট হবে সেরকম পরেন, যেরকম সাজলে আপনার হাজবেন্ড খুশি হবে ঠিক সেরকম সাজগুজ করেন, কোনো আপত্তি। আবার এখন এমন এক খারাপ যুগ আসছে এইরকম করে ফেসবুকে মেয়েরা ফটো আপলোড দেয়, ছেলেরা যে বাজে বাজে কমেন্ট করে, কিছু কিছু মেয়ে আসি উত্তর দেয় থ্যাংক ইউ ভাইয়া,
আছে কি কমেন্ট করে সেদিকে আর আমি নিচের দিকে নামলাম এত খারাপ গুনাহ থেকে বাঁচার জন্য নারী পুরুষ বিয়ে শাদিতে পুরুষ প্যান্ডেল খাবার না আপনারা নারী পুরুষ আলাদা করেন নইলে নারী পুরুষের ঠেলা ঠেলিতে এক বিয়ের মধ্যে আরো কয়েকজনের বিয়ে হবে আল্লাহই ভালো জানেন কথা বুঝতে পেরেছেন চোদ্দ নাম্বার খুব কষ্ট দিয়েছি আমি আপনাদেরকে তাই না শেষ পয়েন্ট চোদ্দ নাম্বার গুনাহ বন্ধ করতে হলে গুনাহ থেকে বাঁচতে হলে পুরুষ নারী দুই পক্ষকেই পর্দা করতে হবে তেরো নাম্বারটা পর্দা ছিল না নারী পুরুষের অবাধ মেলামেশা ও ভুলে গেছি অবাধ মেলামেশা কি শোনেন আল্লাহ বাঁচায় রাখলে হয়তো আগামীতে বগুড়ায় আসবো নাও তো বাঁচতে পারি গত বছর তো মরতে মরতেই আল্লাহ বাঁচাইছে শোনেন ঘরের মধ্যে ভাবি কখনো দেবরের সামনে বেশি বেশি যাইয়েন না দেবর শব্দটাই খারাপ কুত থেকে আসতে জানেন দেবর মানে দ্বিতীয় বর নাউজুবিল্লাহ আপনারা জানেন না এটা দেবর মানে দ্বিতীয় বর ওয়াল ইয়াদু বিল্লাহ দেবর কি বলতে পারেন বড় ভাই ছোট ভাই কখনো নিজের বউকে দেবরের সামনে বেশি যাইতে দিয়েন না ফিতনা লেগে যাবে পত্রিকায় দেখেন না দেবরের সাথে ভাবি পালাইছে এরকম কারবার আছে নারীদের জন্য যে চোদ্দ জন পুরুষ যাদের সাথে বিয়ে হারা মেয়েরা ছাড়া বাদ বাকি সব পুরুষের সামনে মহিলা পর্দা করবে পুরুষের জন্য যে চোদ্দ জন নারী বিয়ে করা হারাম ওই চোদ্দ জন ছাড়া বাদ বাকি নারীদের সঙ্গে পুরুষ প্রয়োজনে কথা বলবে আগে ঘরের পর্দা ঠিক করেন অনেক জায়গায় আছে ঘরের বউ শ্বশুর শাশুড়িকে আচ্ছা শাশুড়িকে না হয় খেদমত করলো কিছু কিছু জায়গা থেকে অভিযোগ আসে কই হুজুর শ্বশুর বলে বউ নাকি ছেলের বউ পার্টি পেনি না এরকম অভিযোগ আমাদের কাছে আসে না এটা করবেন না ছেলের বউয়ের ঘরেও আপনি যাবেন না দরকার নেই তো যাওয়া আসলে আমরা আমাদের ঘরগুলো ঠিক করি পর্দা করবেন বোনদেরকে বলবো বোনেরা যে চামড়া দেখায় দেখায় হাঁটেন এই চামড়া কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে কথা আমি বানায় বলছি না আল্লাহ বলেছেন ওয়াইয়াউমা ইহশারু আদাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন হাত্তা ইযা মা জাউহা শাহিদ আলাইহিম সামআহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন সেদিন মানুষকে জাহান্নামে যখন নিয়ে যাওয়া হবে চোখ কান চামড়া পর্যন্ত কথা বলবে তখন মানুষ তার চামড়াকে বলবে লিমা শাহিদ তুমা আলাইনা তোমার এত যত্ন নিতাম তুমি কেন আমার বিরুদ্ধে কথা বলছো বোনেরা মানুষকে চামড়া দেখাইছে চামড়া বলবে আল্লাহ তোমার এই বান্দিকে সুন্দর চামড়া দিয়েছো এই চামড়া পর পুরুষকে দেখাইছে তাকে শাস্তি দাও আপনি বলবেন চামড়া আমার বিরুদ্ধে কথা বলো কেন চামড়া বলবে আনতাকাল্লাহুল্লাযী আনতাকাকুল্লা শাইই বাক শক্তিদাতা আল্লাহ আজ আমার জবান খুলে দিয়েছেন তোর অপকর্মের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য আল্লাহু আকবার বোনদেরকে বলবো বোনেরা পর্দা ছাড়া বের হইয়েন না আর স্বামীর খেদমত করবেন স্বামীকে সন্তুষ্ট করবেন স্বামীর প্রতি যত্নবান হবেন নিজের হাজব্যান্ডকে ভালোবাসবেন টেক কেয়ার করবেন হাজব্যান্ডকে স্যাটিসফাইড রাখার চেষ্টা করবেন খুশি হয়ে যাবেন কে যে কথাগুলো বললাম গুনাহ থেকে বাঁচার কয়টা উপায় বলেছি চোদ্দটা উপায় বলেছি এই চোদ্দটা উপায় থেকে এই চোদ্দটা উপায় অনুসরণ করলে বলেন তো মোটামুটি গুনাহ থেকে সেফ হওয়া যাবে না যাবে না ইনশা একটু সামারি ডিভিশন হবে পয়েন্টগুলো বলবো এক নাম্বার গুনার চিন্তা মাথায় আসলে শয়তানের ধোকা থেকে আশ্রয় চাইতে হবে দুই নম্বর অন্তরে কার ভয় রাখতে হবে তিন নম্বর কোন জিনিসটার কথা বেশি বেশি স্মরণ করতে হবে মৌতের কথা চার নম্বর কিসের গোলাম হওয়া যাবে না পাঁচ নম্বর একা থাকা ছয় নম্বর গুনার উপকরণ থেকে মুক্ত থাকতে সাত নম্বর তথ্য প্রযুক্তির অপব্যবহার থেকে বেঁচে থাকতে হবে আট নম্বর ভালো মানুষের সাথে মিশবেন খারাপ মানুষের সাথে যে যাকে অনুসরণ করবে যে যার সাথে থাকবে তার সাথে হাসর হবে নয় নাম্বার নিজেকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে দশ নাম্বার লজ্জাশীল হতে হবে এগারো নাম্বার খারাপ চিন্তার পরিবর্তে ভালো চিন্তা বেশি করতে হবে বারো নাম্বার বেশি বেশি তৌবা ইস্তেগফার করতে হবে কার কাছে তেরো নাম্বার নারী পুরুষের অবাধ মেলামেশা বন্ধ করতে চোদ্দ নাম্বার পর্দা করে চলতে এলেমে বিভেদ এই বিষয়টা আসলে খারাপও লাগে দেখুন বাংলাদেশে একটি ঘটনা ঘটেছে এটাকে আবার ইউটিউবার ভাইরা দিয়েন আমার আপত্তি নাই সুন্দর থামলেন দেবেন বলিয়েন না অমুককে হুঁশিয়ার করলেন
এম হাসিবুল্লাহ অথবা দিয়েন না এই ব্যাপারে মুখ খুললেন হাসিবুল্লাহ যেটা বলছি সেটা দিতে পারে শুনেন আলেমে আলেমে ভালোবাসা থাকলে এই ভালোবাসা দেখে মানুষ আলেমদের প্রতি আরো সম্মান বাড়াবে বাড়াবে না এই যে আমরা মাহফিলে দুই তিন ঘন্টা কথা বলি এত জার্নি মাঝে মাঝে মাহফিলে কথা বলতে গিয়ে স্লিপ অফ টাং হয় কিংবা অসাবধানতা বশত কিছু ভুল হয়ে যায় আমি নিজে খুব বড় আলেম নই আমার সামনে আইপ্যাড থাকে অনেকে বলে এটা কেমন আলেম দেখে দেখে সব বলে শুনেন ভাই এটা প্রযুক্তির যুগ প্রযুক্তির যুগে আলেমরা ল্যাপটপ ইউজ করবে আইপ্যাড ইউজ করবে এখন আর খাতা কলমের দিন নাই যে লোক পড়াশোনা করে মাহফিলে আসে তার উদ্দেশ্য ভালো সে পড়াশোনা করে নোট করে পয়েন্ট আমি কি এই পয়েন্টের আলোকে কথা বলবো তখন আর বেফাস কথা বলার সুযোগ থাকে না আপনি যখন পয়েন্ট ফাইন্ড আউট করবেন না যে লোক পয়েন্ট ফাইন্ড আউট করে আছে নিশ্চিত সে পড়ার টেবিলে বসে কয়েক ঘন্টা পড়ছে এরপরে সাজিয়ে আসছে আমি এই এই কথা বলবো এর মানে এই না যে এটা কোনো আলেম না এখানে আমার চেয়ারম্যান সাহেব আছেন আমার এই ভাইজান আছেন এখানে কি লেখা চেয়ারম্যান সাহেব বুঝবেন না বাদবাকি কেউ বুঝবেন না এখানে আরবি লেখা আছে জবর নাই জেন নাই কিচ্ছু নাই তাই না এটা বাংলাদেশ নয় শুধু আমরা আমাদের বড় বড় উস্তাদ মাদানী আজহারি নদভি ওনাদেরকে দেখেছি ওনারা ক্লাসেও নোট করে আছেন পড়াশোনা করে আছেন ভালো শিক্ষক পড়াশোনা করে এই মাহফিল আয়োজন করতে কয়েক লক্ষ টাকা খরচ হয়েছে মানুষ এখানে আমাকে এন আনলো আর আমি ফালতু কথা বললাম কিছুক্ষণ গীত গাইলাম কিছুক্ষণ আজান দিলাম কিছুক্ষণ এই কিচ্ছা ওই কিচ্ছা বললাম কিচ্ছা আমিও আজকে বলেছি কোরআন থেকে হাদিস থেকে এ তো আমানতের খেয়াল আমি চেষ্টা করি যে একটু পড়াশোনা করে যাই গত বছর আপনাদের এখানে আলোচনা আমি করেছি দেখেছেন আমি পয়েন্ট ফাইন্ড আউট করেছি যাতে বেফাস কথা মানুষ না শুনে এক শ্রেণীর মানুষ বলেন না এদের কোনো জ্ঞান ট্যান নেই শোনেন ভাই প্রযুক্তি আপনাকে ব্যবহার জানতে হবে এটা প্রযুক্তির যুগ আপনি যদি মাউস ব্যবহার না জানেন কম্পিউটার ব্যবহার না জানেন কেউ যদি বলে এখানে একটা প্রেজেন্টেশন দেন আপনি যদি স্লাইড প্রেজেন্টেশন দিতে না জানেন আধুনিক বিশ্বে আপনি দাওয়াতি কাজ কেমনে করবেন আমাকে বলেন এগুলো অন্তরের রূপ দেখতে পারি না এই জন্য চলন একটু বাঁকা বাঁকা এগুলা ঠিক হয় অন্তরের রূপ খুব খারাপ ভয়াবহ খারাপ এই রূপ নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয় জি মহিলা প্যান্ডেলে আমি বলেছি আমার বিশ্বাস মা বোনরা আজকে একদম ভরে ফেলবে ইনশা বগুড়ার মায়েরা বোনেরা অনেক ভালো তো আমি বলছিলাম এই যে আমরা কথা বলি আমরা মানুষ আমরা ফেরেশতা নই ভুল হয়ে যেতে পারে কিছুদিন আগে একটা মাহফিলে আমি অসাবধানতা বশত একটা ব্যাপারে ভুল বক্তব্য দিয়ে ফেলেছি সেম বক্তব্য আমি আরো তিন চার জায়গায় দিয়ে ফেলেছি এটা আমার ভুল হয়েছে ভুল স্বীকার করলে মানুষ কখনো ছোট হয় না এটা আমিও জানি ডক্টর আবুল কালাম আজাদ বাসার ভাই তিনি গত বছর তার আগের বছর কিছু আলোচনা শুনে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছে সংশোধনী দিয়েছে মদিনাতে মদিনা ইউনিভার্সিটিতে মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটিতে আমার কিছু সিনিয়র ভাইরা পড়াশোনা করেন আমাকে মাঝে মাঝে তারা আমার বিভিন্ন আলোচনায় ভুল পেলে সাথে সাথে তারা সংশোধনী দেন আমি ভুল ধরে কেউ সংশোধনী দিলে এত খুশি হই কারণ সে আমাকে সংশোধনী দিয়েছে আমার কল্যাণ চায় না কল্যাণ চায় খুশি হয়েছে আমি তখন বাসার ভাইকে ফোন দিয়েছিলাম যে বলেছিলাম ভাই এত বড় ভুল থেকে আপনি আমাকে ফিরিয়ে আনেন শুক্রিয়া আপনাকে আরও যারা আমাকে সংশোধনী দিয়েছেন আমার বড় ভাই যারা আছেন মদিনায় উম্মুল কুরায় পড়েন সংশোধনী দিয়েছে খুশি মনে আমি সংশোধিত হয়েছি আমার ভাইরা আমার ভুলটাকে ফেসবুকে দেন নাই ভিডিও দেন নাই দিলে কি হইতো কোথাও আগুন লাগছে কেরোসিন ঢাললে এটা আগুন বাড়বে না কমবে একজন ভুল করলো ভুলটা যদি ছড়াইয়া দেয় আরো ফেতনাবাদ তার চেয়ে যে ভুলটা করেছে এই আপনি এটা করছেন এটা তাড়াতাড়ি করে আর বললেন না তাইলে এটা আর হবে না আমি এই বক্তব্যটা ভুল দিয়েছি বক্তব্যটা কি আমি বলে ফেলেছিলাম যে কুরআনের চাইতে নবীর দাম বেশি কোরআনটা হচ্ছে আল্লাহর কালাম নবীও হচ্ছেন আল্লাহর প্রেরিত পয়গাম্বর আসলে দুইটা জিনিসই আমাদের জন্য রহমত দুটাই আমাদের জন্য মর্যাদা আমি অসাবধানতা বশত ভুল করে ফেলেছি যে ভাই এটা প্রথমে দেখেছেন
উনি যদি আমাকে আজকাল বলেন তো মানুষের ফোন নাম্বার পাওয়া কি কঠিন না কঠিন না খুব সহজ তিনি যদি বলতেন ভাই আমি তো আপনি তো আমার মহব্বতের মানুষ হয়তো খেয়াল করেন নাই বা ইচ্ছা করে ভুল করেছেন বা ভুল জানতেন এটা এভাবে না এটা এরকম যে যে জায়গায় ভিডিও আছে ফোন করে বলেন এখন ইউটিউবারদের মোবাইল নাম্বারও পাওয়া যায় আমি নিজেই ফোন করে বলতাম ভাই এটা কেটে ফেলেন আমি জনসম্মুখে বলতাম ভুল বলেছি ভুল বললে ভুল স্বীকার করব আরে কুল্লুবনা আদমা খাতাউন মানুষ তো ভুল করবেই মানুষ ভুলের ঊর্ধ্বে নয় আমাদের বাবা আদম আলাইহিস সালাম তিনিও তো ভুল করেছেন কিন্তু ভুলের উপর থাকেন নাই আল্লাহর কাছে মাফ চাইছেন আমরা ভুল করব মাফ চেয়ে নিব কার কাছে আমি বক্তব্য দেই বলে আমি কি একেবারে ফেরেশতার মতো হয়ে গেছি যে ভুল হবে না ছোট মানুষ বলতে পারতেন ভাই এইরকম বক্তব্যের জন্য একটা স্ট্যাটাস দেন যেটা আমি ভুল বলে ফেলেছি ভিডিওগুলো ডিলেট করা আমি যদি উনার কথা শুনে ডিলেট দেওয়াই ফেলতাম তাইলে লক্ষ লক্ষ মানুষ যেটা দেখলো যে এ কালেম ভুল করছে আর এ কালেম জাতির সামনে বলতেছে এটা আর সুযোগ থাকতো না আমি নিজেই আমার ভুল যখন বা আমার বক্তব্য প্রত্যাহার করে নিতাম মানুষ ভাবতো যে না মনে হয় সে এমনি এমনি তো ভুল স্বীকার করে না কেউ না কেউ তাকে বলেছে মানুষ ভাবতো বুঝছি এদেশে আলেমদের মাঝে বৃদ্ধতার বন্ধন এখন আমরা যদি এক ভাই আরেক ভাইকে এরকম করি তাহলে তো কিছু হবে না ভালো হবে না এগুলো এটা আমি তো আমার বক্তব্য ফিরিয়ে নিয়েছি আমি স্বীকারও করেছি আমি ভুল করেছি আল্লাহর কাছে আমি মাফও চেয়েছি কিন্তু আপনি করলেনটা কি আপনি যদি আমাকে চা খাওয়ার দাওয়াত দিতেন ফোন করতেন তাহলে তো হয়ে যেত অথবা ফোন যদি নাও পান মেসেজ দেওয়া যায় না আমি আপনার ভাই অমুক এই বক্তব্য ভুল আমাকে বাসার ভাই দুই বছর এই গত বছরে চট্টগ্রামের বাসখালি এক মাহফিলে তিনি প্রধান বক্তা ছিলেন আমি ওনার আগে আলোচনা করলাম কোন একটা জাল হাদিস আমার মুখ থেকে বের হয়ে গেছে সাথে সাথে তিনি রাতেই ফোন করেছে খুশি হয়েছে সাথে সাথে বক্তব্যটা আমি প্রত্যাহার করে নিয়েছি তাহলে আমার ভাই মানুষের সামনে বললেন না কেন আলেমে আলেমের সম্পর্কটা থাকবে আমরা যদি এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে জনসম্মুখে বলি এর কোনো ফায়দা আছে মানুষ ভাববে হুজুরে হুজুরেই দেখি কিলাকিলি করে এটা থেকে আমাদের ফিরে আসা দরকার আমাদের কোনো ভাই ভুল করলে আমরা দরদ নিয়ে আন্তরিকতা দিয়ে ঠিক করে দিব আর আমার প্রিয় ইউটিউবার ভাইয়েরা আমার মিডিয়ার ভাইয়েরা আমরাও কি করব একজন বক্তব্য দিলেই আমরা ভিউয়ের পাগল হব না এটা দেই হিট হবে একদম চ্যানেলে সাবস্ক্রাইব হবে না শোনেন আপনারা কি করতে পারেন আপনারা ইসলাম বিরোধী লোককেও আমাদের বন্ধু বানাইতে পারেন আবার আপনারা ভালো মানুষকে আমাদের দুশ্মন বানাইতে পারবেন কেমনে এরকম থাম্বেল যদি দেন ছবি লাগাইয়া অমুক অমুকের বা সরকারে দলের বিভিন্ন নেতাদের অমুককে ধুয়ে দিলেন হাসিবুর রহমান কল্যাণ হবে বক্তব্য শুনলে দেখেন তুমি অমুকের নিয়ে কোনো কথাই বলে নাই থাম্বেলটা দিচ্ছে যাতে মানুষ কি করে ক্লিক মারে আর ভিউ আপনাদেরকে মহব্বত করি ভালোবাসি বগুড়ার ভাইয়েরা ভালো আপনারা এরকম করেন না আমি জানি আমরা এরকম করব আমার যে সকল ভাইয়েরা আমাকে সংশোধনের উদ্দেশ্যে জনসম্মুখে বলেছেন আমার কোনো রাগ নাই ক্ষোভ নাই তাদের প্রতি আমি তাদেরকে ভালোবাসি শ্রদ্ধা করি আমি জাস্ট এতটুকু বলতে চেয়েছি ভবিষ্যতে যেন আমাদের মধ্যকার সম্পর্ক এমন হয় আমাদের যে কোনো ভাই ভুল করলে আমরা শুধরে দিই আমাদের ভুল হতে পারে আমরা যদি জনসম্মুখে ঠেলাঠেলি করি এমনকি কিছু মানুষকে এমন স্ট্যাটাস লিখতে দেখেছি তারা লিখেছেন শুধু এ না এদের ঘরোনার সব আলেমদের ইলিমের পাত্র খালি ভাই ইলিমের মালিক কি আপনারা একাই হয়ে গিয়েছেন এটা ঠিক নয় এগুলো হচ্ছে সংকীর্ণতা এগুলো হচ্ছে মনের রোগ এগুলো থেকে বেরিয়ে আসেন যত বড় মানুষ হোক ভুল তার হতেই পারে আমি পড়াশোনা শেষ করছি পাঁচ বছর আগে অনেকে আবার বলে এরকমও বলে আমি এগুলো নিয়ে কখনো কথা বলি না অনেকে এরকম বলে পড়াশোনা নাই কিচ্ছু নাই চলে আসছে মাঠে ভাই আপনি হয়তো আমার ব্যাপারে জানেন না জানে কথা বললেন আমি দাখিল আলিমে এ প্লাস পাওয়া মানুষ আমি ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কোরআনিক সায়েন্সে শেষ করা মানুষ আমি বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণপদক পাওয়া মানুষ এটা আমার অহংকার নয় আমি জাস্ট এতটুকু বলছি আপনি কেন এরকম বেইনসাফি কথা বলেন তো আমি পড়াশোনা করে মাত্র পাঁচ বছর হয়েছে পিএইচডিটা এবার শুরু করব ভুল আমার হইতে পারে আমাদের এক ভাই না আরো কয়েকজন ভাই ভুল করেছে আমরা মানে জনসম্মুখে বলতে 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 আমরা এই ভাইদেরকে একদম মাঠ ছাড়া করে দিয়েছি কল্যাণ হয়েছে এগুলোতে
অমুকের মাহফিলে লোক আসে আপনি খারাপ আপনার খারাপ লাগে কেন আরে ভাই মানুষ গান বাজনা ছাইরা যদি মাহফিলে আসে আরো ভালো আপনার মাহফিল কমবে না এটা ভাবিয়েন না যে অমুকের কারণে মাহফিল কমবে বাংলাদেশে 68,000 গ্রাম আপনি পড়াশোনা করেন মানুষের মনে জায়গা এটা হিংসা দিয়ে পাওয়া যায় না কোন বক্তা কোন কমিটিকে ফোন করে বলেন আমাকে দাওয়াত দেন আপনি যখন আল্লাহর নিয়ামত পাবেন আল্লাহ যখন সাহায্য করবে মানুষের মনে আল্লাহ যখন আপনার জায়গা করায় দিবে মানুষই আপনাকে দাওয়াত দিবে এজন্য আমি প্রায় সময় আমাদের ছোট ভাই যারা আছে বড় ভাইদেরকে তো বলি না বিআদব হওয়া যাবে না তো ছোট ভাইদেরকে বলি শুনো তোমরা মাহফিল খুঁজিও না যোগ্যতা বাড়াও দেখবা মাহফিল তোমাকে খুঁজবে আমি বলি যে গ্রিন স্ক্রিনে বসা কথা বলিও না পড়াশোনা করে জুমার খুতবা দাও ছোট ছোট মাহফিলে কথা বলো পড়াশোনায় মন দাও আমার একটা ব্যক্তিগত ইউটিউব চ্যানেল আছে সেখানে দেখবেন আপনারা প্রায় মনে হয় 800 মতো ভিডিও আছে বিষয় ভিত্তিক আলোচনা আছে আমি কোনো মাহফিলে ফতোয়া দেই না ফতোয়া দেওয়ার যোগ্যতা নাই এক ভাইকে এরকম বলতে শুনছি যে 7-8টা বাংলা বুখারী বই পুইরা আলেম হইতে পারবেন না ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগং এর সিলেবাস আপনি জানেন না অনার্সে 54টা কোর্স মাস্টার্সে 12টা কোর্স বাংলার ব নাই কিচ্ছু নাই সব অ্যারাবিক মিডিয়াম ইংলিশ মিডিয়াম আমরা আরবি মিডিয়ামে ইংলিশ মিডিয়ামে পড়ে আসা মানুষ কোনোদিন এইসব কথা বলি নাই আপনারা কি মনে করেছেন ইলমের ভান্ডার নিয়ে আপনারাই বসেছেন কিছু কিছু মানুষ আছে তারা ভাবে একমাত্র আমাদের ঘরনার আলে আমরা এইসব জানতাম এগুলো অহংকার এগুলো ঠিক নয় আমি কোনোদিনও কৌমির আলেমদের বিরুদ্ধে কথা বলি না আলিয়ার আলেমদের বিরুদ্ধে কথা বলি না আলিয়ার এরাও আমার ভাই কৌমির এরাও আমার ভাই হুজুরে হুজুরে ঠেলাঠেলি আরো করতেন নাকি ঠেলাঠেলি যদি করতে থাকেন করেন মেরুদণ্ড ভাঙ্গা শুরু হয়েছে তো সামনে আর কোনো জয়েন্ট টয়েন্ট থাকবে না সুটাই দিবে একদম বুঝেন নাই মনে হয় হুজুর হুজুর গুতাগুতি করে আলাদা আলাদা থাকলে একটার পর আরেকটারে ধরবে আপনি ভাবতেছেন না আমাদেরকে ধরবেন পরের সিরিয়ালটা আপনার আসতেছে আকলমান লোকদেরকে ইশারা দিলেই যথেষ্ট শ্বেতপত্র যখন বানাইছে কাউরে ছাড় দিছে বুঝেন না কেউ ভুল করলে বলবেন ভুল করছো ঠিক করো আমি আগে সংশোধনে দিতেন দূর থেকে কখনো মানুষকে ভাববেন না এরকম ফোন দিছে আমাকে একদিন একটা যেমন আপনাদের খাদুরিতে এখন মাহফিলে না মনে ফোন দিছে কমেন্ট করে বসবে এমপি মন্ত্রীর চাইতে তো আপনাদের ভাব বেশি ফোন দিলে ফোন ধরেন অথচ আমি কোথায় এগুলো কেমন কথা ভাই মাহফিলে আসছি চাইছে ছবি তুলবে ভাই একটা মিনিট ওয়াশরুম থেকে আসে বাইরে স্ট্যাটাস এত আত্মহংকারী লোক দেখি নাই কমেন্ট এসে করে কিছু ঠিক 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 বুঝেন নাই এই যে আপনি জেনে শুনে বলতেন আপনি আমার কাছে আসছেন কখনো আমার সাথে কথা বলেছেন মিশেছেন আমার সাথে মিশেন নাই কথা বলেন নাই জানেন না আপনি আমার সম্পর্কে কেন এগুলো আমার ব্যাপারে না কারো ব্যাপারে বলবেন আমাকে সংশোধনী দিতেন সংশোধনী দেওয়ার পরেও আমি ঘাড় তেরামি করলে স্ট্যাটাস দিতেন ভিডিও বানাইতেন এই বক্তাকে সংশোধনী দিয়েছি ঘাড় তেরামি করেছে লিখেন এটা ইনসাফ যুগাযুগ নাই কিচ্ছু নাই লেখালেখি শুরু করলে আমার বিরুদ্ধে না শুধু যে কারো এগুলো ভালো না মানুষজন আলেমদের প্রতি রেসপেক্ট হারিয়ে ফেলবে যদি আলেমে আলেমে আমরা ঠেলাঠেলি কিছু ভাই তো এমন আছে রাগ করেন না আপনারা আমি কৌমি পড়ুয়া আপনি আলিয়া বেশি ইলিম নাই আবার আলিয়ায় পড়ছে কৌমি এর কি জানে কিছু উর্দু ফার্সি আর আরবি পড়ছে খুব ভাবে আলিয়ায় পড়ে সব জানে অহংকার ছাড়ুন কৌমিতে যে আছে সেও কোরআন হাদিস পড়েছে আলিয়ার সব ছেলেরা প্যান্ট শার্ট পড়ুয়া নয় আলিয়ার অনেক ছেলেরা আছে তারাও কোরআন হাদিসের ভালো আইল রাখে এগুলো ছাড়ুন কৌমিও মাদ্রাসা আলিয়াও এগুলো ছাড়েন যদি এরকম অহংকারে মেতে থাকেন থাকতে পারেন ওই যে বললাম না ছান নাই সময় মতো আপনারেও ধরবে আল্লাহ বুঝার তৌফিক দান করেন আলেমদের মধ্যে রিক্ততার বন্ধন আল্লাহ বাড়িয়ে দেন আমার ইউটিউবার ভাইরা আপনারা এটাকে উল্টা পাল্টা দিয়ে না দিলেও দিবেন সুন্দর ভাষায় দিবেন ইনশা আল্লাহ আমাদের আলেমদেরকে এক বানিয়ে দেন এই গানটা আজকে আর গাইব নাকি গাইব আপনারা উঠে যাবেন আমার চেয়ারম্যান সাহেব তো অনেক সময় হয়ে গেছে
চলেই যাক সময়, আজকে শেষ দিন কি আর করতাম, খেলা নেই আজকে, ছেড়ে চলে খেলাও নাই। মাশাআল্লাহ, আপনাদের খাদুলের কথা আমার মনে থাকবে, একটা মানুষ ওঠে না দুই ঘন্টা হয়ে গেছে, কি ধৈর্যশীল, আমার তো মনে হয় ফজর পর্যন্তই লোকেরা থাকবে, আলহামদুলিল্লাহ বড়।